আল্লাহ ইমাম হুসাইনে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলমানের শিক্ষা দিয়ে দে যে ঈমান নদিবা প্রয়োজনে জান দিবি লইবে সুবহানাল্লাহ প্রয়োজনে কিন্তু ঈমান ইয়া তার আগ খাইলা সাথ ঈমান বেশি আইবিলে ঈমান নদিবা জান দিবি লইবে এবে কি বই কিন্তু আজি বড় আফসোসের বিষয় হিন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন আর ডলে মুসলমানের গর দি জন্ম নি মাথার টুপি দি গালত দাড়ি রাখি অত্তমজিম নমাজ সরি এডিলে বোধ ইসলাম খাতুর ফলে হত দে ইমাম হুসাইন কমাতার লোভে করবাল্লার জমিনিত গিয়ে দে হিন্দু বলে হই না খ্রিস্টানে হই না ইসলাম খাতুর ফলে হত ইন কম ন জিব্বে এবে বেহাইছে লারিলি এবার এবার ট্যাক্স দেওয়ান পরিবার সময় মজিম ইমান বহুত বড় জিনিস ইমান অত্যন্ত বড় দৌলত আর কিছু নেই এটা স্টেজের মধ্যে বড় বড় পয়সা অলাল আছে আচ্ছা মহাতর সম্মত ইতারা টিয়া ফসি তারা নিতে পারিব না দন দৌলত বিল্ডিং বিল্ডিং কিছু নিতে পারিব না নিবোধে একখান দৌলত আছে ইয়ে নি ইমান কি ইমানে দৌলত সারা আর হন দৌলত আরে তাহলে একখান জিনিস মনে করছুন অনরা যারা ইমান আছে ইমান মানে কি রসুলুর বালা ভাষা যেন অনরা হই দিয়ে ইমানুর এই চল ইসলামর ভিত্তি ফাঁসকানুর ইসলামর ভিত্তি খোয়ানুর ফৈল্য ইমান কলেমা ফৈল্য কি কলেমা ফৈল কি কলেমা মানে ইমানেরই কলেমা নমাজ রোজা হজ জকাত তলি ইমানের কথা আগদি ইমানের কথা আর আমলের কথা পরে ইমানের কথা আগে এটা যারা তো ইমান আছে ওয়ার ওয়ারে আমলও আছে ইমানও আছে আমলও আছে এই নূরের শরীয়তে থদ দে মোমেনে কামেল মোমেনে আচ্ছা আর হদগুনুতে ইমান আছে আমল নেই এটা বহু সুন্নি নো আছে সুন্নি মানে ইমানদারেরই সুন্নি মানে কিন্তু আমল নেই শুক্রবার দিও না ঘরে বহুত সময় কেন হদে যারা তো আমল নাই ইমান আছে এবার হদে মোমেনে ফাসেক মোমেনে এই ডঙ্গরি কে লেখ যাতে ইমানও আছে আমলও আছে এবার হয়তো মোমেনে কামেল আর যাতে ইমান আছে আমল নেই এবার হয়তো মোমেনে ফাসেক আচ্ছা আর করতে ইমান নাই আমলে বড়া আমলে নামাজ রোজা হজ জকাত তসবি তালিল ডিলা কুলুপ মিসওয়াক ফাগরি আবা কাবা জুব্ব বেয়াগির আছে ইমান নেই এবার লেখনে ক্যালাশ আছে না ক্যালাশ ফাইদি দুব ওগ মোমেনে কামেল ওগ মোমেনে আর আমলা লাগবে আমলে বড়া ইমান নেই এবার লেখনে ক্যালাশ আছে তলি আলা তলি বুঝত দে আমলের ভিত্তি হই দি ইমানুরুর আমলের ভিত্তি হই দে তো যারা বেহসে টুডু নোয়াল আরিব ইতার ইমান থাকবে না যেন আর ভিতরে আমল হলা বহুত কিন্তু ইমান হলা নাই না বলে কে অনয় তিরা আল্লাহ হজ্জা বাজে দিবেন বুঝু এতে কিন আমল আছে দে এবার তেদি ইমান নাই এন ক্যাঙ্গরে বুঝছু
গেছে এতক্ষণ আমল অবু এনে কেসাফের রাস্তা মন দিতে ব্যস্ত তুন্ডু মারিয়েছি ইবেদ আমল ইমান নাই এ কথা কেন বুঝছি হ্যাঁ এ কথা বুঝি পেলাই উগ উগ মিটারের দরকার আছে জ্বর হল্লাই মিটার আছে না নাই জ্বর ধরি পেলে কি আছে ইমানদার ধরি পেলে মিটার আছে এই শূন্য হলার মা বিলেও তাহলে ভাইবে দেরি টিয়া বুঝে লাগ দিন মক্ত একবারে মিটার বে আমলে বড় এ বেহত দে কারবালা এসব ঘটনা তাকাল্লফি বানাওয়াটি এগুলি ইসলামের মধ্যে নাই আবার কে হত দে আমলে বড়া ইবে হত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবা ইন্তেকালের পরে মারা গিয়ে ফুসি গিয়ে গলি গিয়ে ফাড়ি গিয়ে সিরি গিয়ে এসব কথা হইনু নদু নরুও ন আর বাই পোশাকে আশাকে আর বাই ঠিক না অনতে অনর দৌলত বাসা বেল্লাই ফলে ইমানি দৌলত বাসা বেল্লাই অনতে সজাগ হন ফরিব সজাগ হইলি কারবালার মাহবিল বইলে ইমান ক্যাঙ্গরি বাসায় অন্তত পক্ষে বুঝিতে পারিবেন এ জিনিস সেনায় অনরের বুঝে ফেলার চেষ্টা করি সৈয়দনা হুসাইন ময়দানে কারবালার আওলাদল ব্যাকুনরে আল্লাহ রাস্তাত কোরবানি দিফিলে গিয়ে সমাসের দুদুর বাসা আলী আসগর শহীদ গিয়ে সৈয়দনা আলী আকবর শহীদ গিয়ে ইমাম জেনেল আবেদিন এবে হজরতে সৈয়দনা ইমাম হুসাইনের বেটা তেবে হদ্দ আব্বা আর ভাই আলী আসগর আলী আকবর দুজন শহীদ গিয়ে অনেক কিছুক্ষণ পরে ময়দানত গেলে এ জিদি আলে অনর ফেরত দিত ন ফজল্লত যারা উগ্র উগ্র গেয়েল অনেকাই ফেরত তাব্বা আর এখন হাজারা কি যেতে লাগুন দে আর এ সাজায় ফেরাই দিও আই ময়দান যাইম আই যুদ্ধ গজ্জুম আই শাহাদতর ফানি ফান গজ্জুম ইমামে হুসাইনে তাড়াতাড়ি জেনেল আবেদিনরে বুগুল লয় বাজাই খান্দি খান্দি খদ্দ ফুত আই ব্যাগ কোনোর কুরবানি দিল তুমি জেনেল আবেদিনেরই দিতাম ন অবুত তোমারে আই দোয়া গজ্জুম দে যখন উভয়ে তুমি মদিনা শরীফ পৌঁছি বেল্লাই অবুত তোমার মাধ্যমে কেয়ামত পর্যন্ত ঔলাদ রসূলুর সিলসিলা জারি থাকিব শুধু ঔলাদ রসূলুর সিলসিলা জারি থাকিব না আওলাসুল আওলাদ রসুলের মাধ্যমে শরীয়ত তরিকত জিন্দে থাকিব অবু তুমি আইও সাই আসিনে লয় একখানা বাজো আসিনে আসিনে তোমার ফয়েজ দিন অবু কাদরিয়ে তরিকার সিলসিলে যাবিয়া কেয়ামত পর্যন্ত থাকিব ওই তরিকাত আই সবক আজি হুসাইনে আরে আর ভাই হাসন দিল মৌলা আলী শের খুদা হাসনর দিল হাসনে আই হুসাইনর দিয়ে অবু তাই হুসাইনে তুই জয়নাল আবেদিন রে তরিকতর খেলাফত দিল অবুদ কেয়ামত পর্যন্ত কাদরিয়ে তরিকার সিলসিলা তোমার সিনা দিয়ে জারি থাকিব আজি আমরা বরকল্যা মানুষ যারা কাদেরের তরিকার সবক পালন করতে লাগুন যারা হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি হুজুর সবক পালন করতে লাগুন কাদেরের তরিকার অনরাত তরিকার ভিতরে ইমাম জেনেল আবেদিন শাহজারা শরীফত আছে না নাই হাইরে কোন তরিকার সবক যেই তরিকার সবক
ময়দানে কারবালা সিনাই সিনাই ভয়েস দিয়ে রে খেলাফত দিয়ে দে এর যোগ্য তরিকা বড় করে গো সুবহানাল্লাহ। ইন চিন্তা করুন না খজন আছে খালি দুনিয়াতে সিদে ডর ডর রেলওয়ারে গোলা বাঁধি বেল্লাই দোতলা পাঁচতলা বিল্ডিং বাঁধি বেল্লাই সৌয়াত তো মিল কারখানা দি বেল্লাই সোহানাত কেন গাড়ি জ্বালাই বেল্লাই ফাদানে আমার খা কিছু নাই আখারা তালে কিছু তো ইয়ে নগর বেগিন দুনিয়ার লাই ইন চিন্তা করো আখেরাত করো আখেরাতের ভাগে ভাগে দুনিয়া করো দুনিয়ার ভাগে ভাগে আখেরাত করো। ইমাম জাইনুল আবেদিন রে সিনে সিনে বাজালু দোয়া করে দিলু খেলাফত দান করলু এবার কইদ ভূত তুমি কোনো উপায়ে যদি অনেক দুঃখ কষ্টের মাধ্যমে অবু তোহারা যদি তোর মা বোন লইয়া রে মদিনা শরীফ অজিত পারো আন্না নাজান নুসুলুর রজা শরীফের ভিতরে ঢুকিয়ে রে গিলেব শরীফের ভিতরে হল্লা গলায় দিয়ে রে ফুললে ভূত কারবালার ঘটনা যে তুমি চোখ দেখো ব্যাগ কিনা না জানো রে ফাট ফাট করে খই দিও বড় করে খস সুবহানাল্লাহ। এম মরা নবীরও কবি দে না জিন্দা নবীরও কবি ইন ব্যাগ দিন খইয়ে রে ফুতুরের সিনের তো নালি দিয়ে ঘুরে দিয়ে রে ডাক দেখো দে অবৈন জয়নব ফজল যারা একজন একজন কারবালার মানুষ কি ইল যুদ্ধ করি বেলাই ব্যাগগুনুরে আয় সাজাই ফারাইয়ে রে কুরার ফিডুর সরাই দিলাম এখনো বইন আর মা খাতুনে জান্নাত ফাতেমার বাগানের ফুল তো ব্যাগগুন ঐরানা বিরানো গই গই আর নাই এখন আছে দি আয় একজন অবৈন আর সাহেবের ফালাই গিয়ে এখন আর খনের সাজাই ফারাই দিবে কিনে খনা বড় করে খোঁজ বাহানা খাতুনে জান্নাতের বেটি সৈয়দা জৈনব যেবি ইমাম হুসাইন সরু বইন এবি অগদ্দ ভাই যান অনরে খনিক তেজাজন বৈতন আই বইন আসি যে মা ফাতেমার বাড়তুন অনে দুধ খাইউন আইও ওই মা ফাতেমার বাড়তুন দুধ খাইলাম আবাই যান আই অনরে সাজাই দিম নে এন কইরে হুসাইন নদিল তলানুর সর মোবারকত বলে আর রসূল পাক রুগ পাগড়ি শরীফ আসিল এবে বাঁধি দিয়ে সেইদিনা ইমামে হাসানের কান বেল আসিল কোরর বেল এন ইমামে হুসাইনের কোরত বাঁধি দিয়ে মাওলা আলী শের খুদার হাতর কান তলোয়ার আসিল এন নাম জুলফিকার তলোয়ার এন ইমামে হুসাইনের আত তুলি দিয়ে রে এবার জুল জুল করার ফিডের উচ্চরাই দিয়ে জুল জুল করার ফিডের উচ্চরিয়ে রে সারিমে কেসাইয়ের খদ্দ বইন আই তো জারি গই ময়দানে করবালাত আই আবার ফিরি এই সুন্দর অন্য ভারি কিন্তু বললে আই দুই না কান অসিয়ত গজম তোর রে আর অসিয়ত তিন কান মান্যু সর্বপ্রথম অসিয়ত দিলি তোর আর আরো বড় বড় মুসিবত আইব বললে বই মুসিবতর ফার আইলো তোর এখন উভয়ই মাথা তুম পর্দা ফেলাই নিদ্দু মাথার ঘর ফেলে নিতু যদি আজি তোর আর মাথার ঘর ভরি যায় কে আমত পর্যন্ত তার না নাজার রসুল উম্মতর মাই বলে ওরে এই মাথার ঘর ফেলে দন্নান তোর সুন্নত বলি কইয়ে রে মাই বল কোনো দিন জীবনে মাথা পর্দা করত ন বড় করে সুবহানাল্লাহ দেখেন শরীয়তের পাবন্দি আছে আরে মা সৈয়দনা হুসাইন কেন শরীয়তের পাবন্দি আছে পর্দার শিক্ষা দে ময়দানে কারবালা যেটা আসরের মাঠ চলে এড়ে এখনো পর্যন্ত সুলুয়ানের শরীয়তের আঠ আর গাজী দিন ইমেল শের বাংলা সাহ ওয়াইজ করলে হইতে বলে ও বুড়ো মানুষ শের বাংলা সর ওয়াইজ অন্য দেব আর মুরব্বী না কেন আত্মল না সাহ স্যার বাংলা সর ওয়াইজিন দে এই মার্শাল লোক দেখে এ মার্শাল্লাহ স্যার বাংলা সর ওয়াইজিন দে দিলে দু ওগ মুরব্বী কেন স্যার সাহিত্য সাহিত্য
গাছেই দিয়ে নিমেলে সারে বলো সব ওয়াজ গেলে হইতো দেয় ওবা তোয়ারা ফজর শহরে চাকরি বাকরিত গেলে স্কুলে কলেজে ব্যবসায় বাণিজ্য গরতন বাইর হইলে উদ্যমাতা মাই বাদ হইলে আবার গরত গলিবে গলি এরে উজু খালাম বানাই এরে আবার বাইর হইবে উদ্যমাতা মাই বা দেখে যদি যাবই সারাদিন খুশ হইব বাঙ্গা বাসনত বান নাখাইব বাঙ্গা খাবত চাহ নাখাইব বাঙ্গাও নদী মাথা নোহা চুরিবে বাঙ্গা আনা চেহারে নচাইবে ইন ব্যাগিন খুচুয়াতের লক্ষণ ইন গাজি দিন মিলে চেহারে মিল আর আর মাওয়ালরে অনরে শিক্ষা দিবেন গরত বিবিয়ালরে গরত তুন বাইরিবের আগে মাথাত খর টানি দিতে কইবেন এ নহয় এটা লেয়ার দিন খামাইলে লেসে ফিটিলে অন্নবার নাই দিয়ে নাই না দিয়ে নাই সহ্য তো সহ্য ওটা ওয়াই জো নিলে হইতো না এতন কিছু খন্ন করিব না কি আওয়াজ এই এত মাথার ঘর আছে সারি সারিয়ে লইলেও টানে দিত রান্না বান্না করতে ইয়াকে সূতা গে ফ্যান ফিনে বুড়ো মেয়ে ভয় পর্যন্ত মাথার খর দে রাঁধত দে রাঁধত দে এই রান্না বান্না মশলা গুঁড়া গলায় দিলে হবো আর নদ্যা মাথা রান্না করলে বদ হইতো না তো আর আমার বদ হইতো না যাতে থাল মরি দিবে তো একটা মেয়ে কেন বাজে ঢিলিয়ে করে পরিবর্তন হয়ে গেল গুই ওর শূন্য বসুন্ন চিনি না পারে দুনুয় ফ্যান ফিনি বইতা পানি ন পানি খাব বাল্টি বাল্টি চাহ খাব ইমে আমি হুসাই অবৈন মাতার ঘর ফেলাই নিদ্যু তোমারা ফর্দা ফেলাই নিদ্যু দুই নম্বর হইতে বললে আর খুলছে টুর সকি না এবারে নখানাইউ অবৈন দেড় বছর জমাইব আই যদি ময়দানে কারবালাত হনে কারণে গুড়ার ফিটের উত্তন ফরি যায় আর সকিনারে নখানাইউ অবৈন আর মতর বিছানত সকিনের খানন শুনিলে আর খুলজন মধ্যে দাগ লাগিব অবৈন তোমার উচিত করে দি তুই আর ছয় নবরে ভুগুল লয় বাজে বাজে রেখু বাফে মাইয়ে বরে খড়িলে সোয়াগ করে ইয়ান হুসাইনে ময়দানে কারবালা দেখে দি ইন ব্যাগিন খইয়ারে আস্তে করে গুড়া রেখো যা গুড়া এলা তুই চল টাইম আর গান আই গিয়ে এন কইতে গুড়া তিয়ে রইয়ে দেখে দেখ গুড়ার দু চকুর ফানি টপ 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 ফরের গুড়া নচলর কা কে হইলু তারি সাত দেহে ফিসে দি গুড়ার দুনুয়ান ট্যাং বেড়াই ধরে রই দি দেড় বছর সুখি না গুড়ার রে এ গুড়া তুই আই সাম্মর মিক কেন যাবি খুলজের টুরা বাফরে লইয়ের ময়দানে কারবালার ন যাবি ফজলত গেয়ে দার বাইয়ল কাই একজন ফিরি নোয়াইয়ে অগরা তুই খাই নোবারাবি আই তোর বেড়াই ধরে থাকি দে সকি না কষ্ট ভাবি দে গুড়া সাম্মর মিক্ষা নবার শুধু চার চার করে খাঁদে জার জার করে খাঁদের গুড়ার সাম্মর মিক্ষা নবার আতিকা জাইনাবরে ডাক দেখো দবেন জাইনাব আর সকিনের কিনে তুমি ভুগুল লয় বেড়াই লো না টাইম তো যার গুই এ যে দিয়ে হলে বই ফাই বলে কইব ইমান হুসাইনে জান দিবেন লাই বই ন পাই ইমান দিতাম ন জান দি ফেলে ইম দে বড় করে সকিনারে সুন্দর করে খুলজাল লয় বেড়াই লইলু জাইনাবে এবার গোড়া লইয়ের দুধ দি কারবালা
জারগুই কারবালা আহা সাইরুই ময়দান যেতে পৌঁছি গোড়া লইয়ারে 22,000 এজিদি সৈন্যর কেরোয়ার ভিতরে ডাক দেখত এজিদিয়ল এবেলা খনাবি আই যুদ্ধ করিবেলাই ফজল সারাল যুদ্ধ করছিলি ইতারার পরিচয় পাইস না না ফসায় খন্য পর্যুম ওরাইয়ার পরিচয় লস না আয়েরি ইমামে আলী মকাম আল্লাহ খন যুদ্ধ করিবি আই এন কইরে কারবালার মাড়ত যাতে দুল দুল গুরার ফিডরুর আহা বৈরুই এন টেমুত এজিদি শূন্য বলে ব্যাগুন ফিরছে যার গুই হাইরে এই হুসাইনের মোকাবেলা খনে করিব যে হুসাইনের ডর আছিল দি 22,000 ব্যাগুনুতে এই হুসাইন তো ময়দানে কারবালা চলিয়েছে এবার মোকাবেলা খন করিব ফিরছে উড়ি যার গুই তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং আমর বিন সাদ ইন ব্যাগুন আমর বিন সাদ জলিল কদর সাহাবার ফোয়া টিয়া লবত পরিয়ে জিদের গান্ডুয়ে গিয়ে দে ইতারা বড় বড় করে ডিগলে সন্ধ্যার কি হদে জেবে আজিয়া এমে আমা হুসাইনের সর্মবারক টুকরা করি পারিবে এবারে সূর্য অস্ত দেবের আগে আগে কুফার গভর্নরি লেখি করি দিবিলে তখন তারা আস্তে আস্তে সাম্যাগর সাম্যাগর কেয় সাম্যের যুদ্ধ নগরের চুরি করি করি যে জিন্দিতুন পারে হাজার হাজার তীর মারের নেজা মারের বল্লম মারের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু হাজার হাজার তীর নেজা বল্লম বৃষ্টির ফোড়ার মতো ঈদ দেয় এর ভিতর দিয়ে আদিকে তলোয়ার লই এজিদের সৈন্য দলের ভিতরে ঢুকিয়া রে ডানে বামে বলিয়ে দে হসুগাস খাদের এড়িল্লা বরাবর 300-এর মতো এজিদের সৈন্য রে জাহান্নামের ওখানে খাবাই ফেলাইয়ে কেন মর্দে মুজাহিদ 300-এর মতো এজিদের সৈন্য রে জাহান্নামের ওখানে খাবাই হুম করে ময়দান ফাতলই একটু ফাতলইয়া উজুর সাইরেজার সৈন্য দিয়ে দিয়ে ফানি বন্ধ করি বেললাই ফরাদর ফারত এই সাইরেজারের মাঝুদি যাই গোড়ার ফিডের উত্তর নামি সাগরের ফানির মধ্যে আত গলাই দিই সিল্লু ভরে ফানি তুললি এখন খাবি লাইব রু ফলায় করত দে ফিসি দিয়ে জিদি সৈন্য আলা খদ্দা হুসাইন অনে ফানি খাইতে লাগ দোলা ওরে অনার মা বইনুর তেজুত করে আতিকে ফানি আতর লই নি ফিজমিককে ফিরে সাইতে ঠাস করে আতরতন ফানি ভরি গি আর মা বইনুর যাতে বেজ্জিত করে আই এই ফানি কিল্লে খাইতে ফানি ফেলাই দি দুধ দি মা বইনের কাছে যাইসাই দে মা বোন ব্যাকুন আইজ আমনা আমান নিরাপদে আছে খনর আমার অসুবিধা নয় তখন ইমাম হুসাইন বুঝিত তেল দে হাইরে তারা সলে বলে কৌশলে আরে দুঃখ দিই দে ফানি না খাবেন লাই দুঃখ দিই দি কিলে বুঝিত তেলু বুঝিত পারে হয়তো ঠিক আছে আর তক দিরু দুনিয়ার ফানি নাই আর তক দিরু দুনিয়ার ফানি নাই মাই বলরে আরে কেন সান্ত্বনা দিলু ধৈর্য ধারণ করিবার লাই আবার গুরার ফিডের সরিয়ে রে ময়দান যাই তুমুল যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হাজার হাজার তীর ফুজি দেয় নেশা বল্লম ফুজি দেয় শরীর জালি জালি হয়ে গিয়ে গই রক্ত ব্যাগ জমিনে থরি গিয়ে গই ফানি এক ডদি জুমার আজান চলে আরেক ডদি সৈয়দনা হুসাইন গুরার ফিডের তুম ঠাস করি ময়দানে কারবালা থরি গিয়ে আল্লাহ আল্লাহ কারবালাত ফুরি গই গোরা ট্যাং বারে সুন্দর মাথা সুন্দর সিনে সুন্দর ফিডি দি সুন্দর হনবত মুনিপুরি ফিডির তুলিন না পারের মুনিপ কেনে ফেলাই দিলাম ফিডির উত্তম মুনিপ কেনে ফুরি গেল আর মুনিপুরি ফিডির ক্যাঙ্গুরি তুললুম গোরা অসহ্য ইয়ে রে
এই খবর দিবিলে গেল গুদি মাইফলের কাছে, মাইফলে মনে কর দে গোড়া আগির দে এমে আমি হুসাইনের লই গাছি বনি আগির ফাল্লার খাসে যা তো বুঝুকুই হাইরে হাইরে এই গোড়ার ফিডের উড়ি মে আমি হুসাইন নাই। মাইফলে কে গোড়ার গলা সাই বেড়ে দিচ্ছি, কে শরীর সাই বেড়ে দিচ্ছে, আহা ফিসি দি যাই এর সখী না দেড় বছর যে গোড়ার ট্যাং সাই বেড়ে দিয়ে খাদার দেই অগোড়া তোরা হইলাম দে আর খুঁজে তোরা বাফারা ননি বেলাই এখন তুই গোড়ো রাখে সুস্থ সোনা বাফরা গোড়া শেহের বানো খাদার দে গোড়া আর হুজুর এখনো রাখে সুস্থ জয়নাবা খাদার দে অগোড়া আর বাইর তুই খড়ে রাখে সুস্থ বড় করে গো সুবহানাল্লাহ। মাই ফলে জার 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 করে খাদের গোড়ো খাদের দোনো চকুর ফানি ফরের সেটিংয়ে জানুয়ারির কেব আওলাদ রসুল সিনে আওলাদ রসুল আফসোসের বিষয় দুটিংয়ে জানুয়ারি গেরে আওলাদ রসুলের শানত আজ নবীন বেয়াদবি করে আফসোস গোড়ো খাদের আতিক্যা মেয়ে বলতুন আস্তে করি আলোক হই গোড়ার রাখুটি জাইমত্র এজিদি সৈন্যের ভিতর গলিয়ে জোর টাঙ্গেল লাইতেতে 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 ত্রিশ জনের মতে এজিদি সৈন্যরে জাহান্নাম হর ফানি খাবাই ফিলাইয়ে বিলাখের তারা গোড়ারে উদ্দেশ্য করি হাজার হাজার তিরি মারের নেজা মারের বল্লম মারের গোড়ার শরীর জালি জালি গিয়ে গোড়ার বল ফরি গিয়ে এবার ইমে আমি হুসাইনের কদম যাই গোড়ায় সুমা খাইয়ে রুগ শিক্ষের মাঝে দেয় এক শিক্ষারে গোড়া হুসাইনের কদম শাহাদত বরণ করল আজ এসমত গোড়া শহীদ গার এসমত গোড়ার ঠোঁট বলে হুসাইনের নুরানি দুনুয়ান কদমত ইমামে হুসাইনুর চোখ দুনুয়া মারি মারি গিয়ে বল ফরি গিয়ে খানা নাই ফিনা নাই রেস্ট নাই আর রক্ত বেগিন ফরি গিয়ে ফানিয়ে টাকা ফিলাই দে শরীর বল ফরি ফরি আইয়ির বল ফরি ফরি আইয়ির বল ফরি ফরি আইয়ির আতিকে চোখ কুলিয়ে রে দেখা দেয় যদি সৈন্য চারিটে যে গোল গড়ি তিয়ে গিয়ে গই তার অস্ত্র শস্ত্র বেগুনও তো আছে এ জিদি সৈন্যের মিক্ষে সাইয়ের হদে জিদি অ তোরার বাইশ হাজার ব্যাগুন জাহান নামি না তোরার ভিতরে একজনের জন্নতি নেই না যদি একজনের জন্নতি ব্যক্তি থাকস এই মুহূর্তে আই হুসাইনের সাহায্য করছ না বাইশ হাজার জাহান নামি তুন একজন জন্নতি হুসাইনের জবানে বাইর করিল এসি সাইদে দূর মসজিদে এই দূর তুগ্গ আইয়ে রে তলোয়ার গান নাকি হুসাইনের কদম সুমাহার এবার নাম হজরতে সৈয়দনা হুর বিন রিফাই হুজুর আই এতক্ষণ পর্যন্ত এজিদি আছিলাম এতক্ষণ পর্যন্ত জাহান্নামি আছিলাম হুসাইনের সুবানু তুন জন্নত খরিদ করি বেলায় আই চলি আসি হুজুর আরে দোয়া করছুন আই ডর করি কলমা ফরি কলমা ফরিয়ে রে আবার তলোয়ারা তুললই ডানে বামে ডানে বামে বলিলে এতক্ষণ এজিদি সৈন্য আছিল ইয়া এজিদি সৈন্যর বিরুদ্ধে যুদ্ধি কর দে হুসাইনি সৈন্য বনিয়ে রে ত্রিশ জনের মতো এজিদি সৈন্যরে জাহান্নাম অরফানি খাবাই বিলাইয়ে অর্থাৎ ইয়ানে প্রমাণ করে দিতে হুসাইনি জন্নত বিক্রি করে দিতে ইয়ান বাস্তব হই ইয়ান কেউই হুসাইনের জবান দিয়ে রে জন্নত বিক্রি করছি হুসাইনের সাহায্য করন জন্নত খরিদ করিল ক্যা আনুর নবীও ফরমাই দে মান আহাব্বা হুসাইন ফকত আহাব্বনি হনে গায়ে আর হুসাইনের মহব্বত করছি দাও এবে আয় রসুলের মহব্বত করছি আয় নবীর মহব্বত করলে ইতাল্লাহ অনায়াস জন্নত জন্নত বানাই দে আল্লাহ নবীর প্রেমিক আল্লাহ জাহান্নাম বানাই দে নবীর দুশ্মন আল্লাহ এম খেয়াল করুন পরিব সালাতুনে
بالآخر এক ব্যক্তি আইরে দম করে সিনের উর্বশী হুজুরের সোফা গায়ে আই খললে তুই সিমর বিন জিল জৌসন না, তুই জৌসতর বেটা সিমন না? জি সিমর বলে আশ্চর্য দে 22,000 জিদির সৈন্যের ভিতরে আর নাম সিমত দেয় আর বাবুর নাম জৌসদ দেয়, এমে আমি হুসাইনি কিভাবে জানে? অবু কিবে তোর সাধারণ মানুষ নো, এবে তো গ বেলায় তোর সিমর খুলজে বল আষ্টওয়ানা নরম গি শেষ প্রান্তে সৈদনা হুসাইন হদ দে তুই সিনে রুর কিলে বিশ্বাস দে হদুজু আয় অন সিনে রুর বসে দি ওবায়দুল্লাহ বিন জিয়াদে ডিক্লেশন করছি দে অনর সার মোবারক যদি টুকরা করে ফেলে তারি তাহলে হুজুর আয় সূর্য অস্ত যাবে আগে আগে কুফর গভর্নরি লাভ করছি হদে এলো বিশ্বাস দে হদে জি হদে এবে হন টাইম খদে বে জুমর টাইম তা আন নানার উম্মতলে কিরের খদে অন নানার উম্মতলে মসজিদে মসজিদে কে খুতবা ভরের কে নামাজ ভরের খদে তুই তুই জানোস দে ফজল্লাহ জারার শহীদ ই কিয়ারুর নামাজ ফর নয় আয় হুসাইনুরুর নামাজ ফরজ ই কিয়া অক্ত ফরজ ই দে আজান গিয়ে দে আর ওর জুমা ফরস তা আয় যখন মুসাফের আয় তোরা দেশত আসি মদিনাতুন তো মুসাফের লাই জুমা ফরস ন এই সেবা আর ওর জোর ফরস তো জোরও সার একত ফরস ন আর ওর কসর দুই অক্ত ফরস তো সুতরাং আয় তো জীবনত নমাজ কজা ন করি আজিয়ে যদি আই নমাজ কজা করি ফেলাই দুনিয়া তুন বিদায় লই তাহলে তো ঔলাদ রসুল কলঙ্কিত হয়ে যাব সুতরাং তুই আরে বুগুরু তুন নামি যা আরে দুরেঘাত অক্তিয় জোহর ভরি বেলে সুযোগ দে রে মা ইমাম হুসাইন ইবে খতবর শরীয়তর ফিলের আসিল জেবিয়া ফুতলের কুরবানি দিলু আরে আর কোনো বেসাহারা ময়দান সারি দিলু নিজে এখন শহীদ হইব এই মুহূর্ত নমাজের মহব্বত নসার আজিয়া ইমানদার নামাজ বড় মজার নামাজ ইমানদারের নামাজত গেলে দিদার এলাহি হয় এতালে লিখিত আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু মেহরাজুল মুসল্লি ন হয় মুসল্লি আল্লাহ মেহরাজ ন হয় আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিন আল্লাহ নামাজ মেহরাজ শরীফ মেহরাজ উজ্জান খোদা আল্লাহ নবিল্লাহ দেখো ইয়ে মুমিন আল্লাহ নামাজের ভিতর খোদা দিদার হয়ে যাবে অন্যায় বুঝম পড়ি নামাজ ফজম তুই নামি যা হদে জোর আইন সুযোগ ফাই দি আইন নাম তেম ন হদে তুই নামি যা তুই আর ফিডের তুন নামি যাব গুরু তুন আর দুরখান নামাজ পরিবে সুযোগ দে আর নামাজ শেষ হলি তুই আর এক গর্দন শরীফের উদ্দি তলবাস চলাই দিস কিল্লে অন্তত পক্ষে গর্দন শরীফের তলবাস চালাইলে আইন নামাজ উত্তাক অবস্থাত নামাজ শাশুর গান বাদ দে নামাজ তাক অবস্থা তুই আর গর্দন শরীফের উদ্দি তলবাস চালালি আয় দুনিয়া তুন যাবে সমত খলজে টুরা বাপ মৌলা আলীর শের খুদার সুন্নত ফালন হইব আর বাফে খারেজি আলোর ফিজিতে নামাজ ন ভরে রসুলে মানা করছে দা আলী রে তুই তো সফরত যেতে লাগব কুফাত এটা এখার যে সম্প্রদায় আছে ইতার আর ভিজিতে তুই নামাজ নভজ্জু ইতার আর ভিজিতে নামাজ নভজ্জু ইতারা ইতার আর ভিজিতে নামাজ নভজ্জু ইতারা ইমানদার ন ইতারা নামাজ ফেললে
তুমি মনে করিবে যে ইতারা নামাজের সামনে তোমার গিন নামাজ ন, ইতারা রোজার সামনে তোমার গিন রোজা ন, ইতারার কোরআন শরীফ তালাওয়াতের সামনে তোমার গিন কোরআন শরীফ ন। কিন্তু বুঝিবে যে তারা বেঈমান, তারার ফিসিদি, তারার ফিসিদি তুমি খবরদার, তারার ফিসিদি তুমি একটা দানা গুজছু, প্রয়োজনে তুই একা একা নামাজ ফুজছু। আর আব্বা জানে সফর সাথী লই রে একা একা নামাজ ফরত দে, এন টাইমও আর বাবর গর্দন শরীফের উদ্দি তলোয়ার সালাইয়ে রে মৌলা আলীর শহীদ করে দিয়ে দে। এবে খারেজি অলর খেডার জেবেন নামাজিল দে আব্দুর রহমান ইবিনে মালজম, আব্দুর রহমান ইবিনে আ মৌলা আলী রে নামাজ জোরে দি জেবে জোরে ইয়ে। এবে কিছুক্ষণ আগে আসর নামাজ ফুচি এবং এবার গালন মাইতে দাড়ি বেশ করি আসিল, এবে তার ডিলে কুলু মেসোয়া গেছিল, মাথাত পাকিরি আসিল, এবে এই মৌলা আলীর জোরে ইয়ে। অনরারি ঘলিত মনে করেন তা আবেগত তারা হই হতে ফেরকাবে একদিন মুলুই ভিতর আর বর বালা অবাল্য মুলুই বানালি বাল বাল এর লাভ কি আদি শুনো। তারপরে সামন মিক্কা যাই হাদ্দাসানা আবু দাউদ কালা হাদ্দাসানা শুবাতা ওয়া সুলাইমান ইবনুল মুগীরা কালা হাদ্দাসানা হুমায়দ ইবনে হিলাল সামিয়া আব্দুল্লাহ ইবনে সামিত আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ইন্না সা মিন উম্মতি সীমা হুমুদ তাহলিক। আর নবী ফরমাদলে আর উম্মতলের ভিতরে উম্মত দাবি করিব দে এড়িলে কিছু মানুষ তোরা দেখিবা দে এগুলোতে মাথা শুনলাই ডাব্বো গিয়ে ডাব্বো সীমা হুমুদ তাহলিক মাথা সইয়েরি মাথা সইয়ে হুদুন নাই ডাব্বো দেবে আমি সে মাথা সাইবি লেগু সীমা হুমুদ তাহলিক একরাউনাল কুরানা এ মাথা সাইয়েই উনে বেশ বেশ করে কোরআন শরীফ তালাওয়াত করিব গাছ বাস লুডোই ফিলাইব তোমার ডুলোই ফিলাইব লাইজা বিজু লুকহিম তারার হলকুমুন নিসিদি কোরআন শরীফের অ্যাকশন আইসতু ন, এ হলকুমুন নিসিদি কোরআন শরীফের অ্যাকশন আইসতু ন। কা বেমানের কলাবত কোরআন শরীফ ন যায় মুকুতুন উরি জেগুই মুকুতুন হল কমুন নিসিদি কোরআন শরীফ যাইতো ন ইমরুকুনা মিনাদ দীনে ও মিনাল ইসলাম তারা দীন এবং ইসলাম উত্তুন এত দ্রুত নিলি যাইব দে বাইরে যাইব দে কামা ইমরুকু সাহামা মিনার রমিয়াতে যেভাবে খানটা তুন তিরি মারিলি দ্রুত যেগুই এই দাড়িওয়ালা টুবিওয়ালা আজানওয়ালা একামতওয়ালা এগুলো তুমি ইসলাম এড়িলে দ্রুত যাবিগুই হুম শরুল খালকে ওয়াল খালিকা তারা চরিত্র বড় নিষ্ঠুর হইব তারা চরিত্র খুব খারাপ হইব তারা হতে গাড়ে গাড়ি ভাঙ্গিব গাড়ি ভিতর গুড়ো ভুয়া ফুরি দিব সোনার দোয়ান ডাকাতি করিব এক জখানা রাতি বেট্ট ফুরি ঘুম গিয়ে দে এতুন ফুয়ারে রাত্যবার বদমাসি করিয়ে রে ফজরত খোঁ দিব দে নিজে নিজে আবার খল্লা খাড়ি ফেলাই দিব হইয়ে না তাই আরো দুষ্কা দ ভাতি যাই রে ভাই এনে যায় গাইলে ভাই এনে যায় গাইলে কি গাল দিদি গাল যেতে তো ডুমর বল না আই এড়িলে হলো দিন মাইকে থই নে তখন আর কল ভাত দি যাই রে গাইলে গাইলে খোঁজ এড়ে এড়াম তালি তিয়ে রে খন আর গোনা বলে গাল কিলে দো এড়াম তালি গতিয়ে দোস সনাতন নিজে ফন্ড মারে দিয়ে ফুয়ারে বদমাসি করি খোঁজ দিব দে হল্লা খাড়ি ফেলাই দিয়ে দে এদিন দেওয়ার নানুপুর মাদ্রাসা তুগ ভাই দে লাশ গলিত লাশ ইংলিশ ভাইয়ে দে গাইল ধর গলিত লাশ খালুসার মাদ্রাসার লাশ পাগে না শীতলপুরি সার মাদ্রাসার লাশ পাগে না তবে একদম তোমার ডেকা পাওয়া যায় কটা নাকি হইলে হইতে বিয়ে গাইল দিয়ে দন নদীস আই জড়িলে হরিলে হইতে থাকুম
সালা দুনিয়া মদিনা হামে পৌঁছা খুদায়া কে দেখো বদর বারে মোহাম্মদ আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে তুই আর বাবা সুন্নত পালন হইব তুই আর এক গর্দন শরীফের উদ্দেশ্যে জব করে দিস তুই একখানা নামি যা ইয়ান আর মকামে শাহাদত হুজুর ইয়ান যে অনর মকামে শাহাদত ইয়ান দি অন শহীদ হইবেন ইয়ান রাখান স্পষ্ট দলিল দিত ফেললি আয় অন সিনের উত্তর নামি যাইম নামিবি না মানে ওদের শুন তুই একখানে গোড়া ময়দানে করবালো যে সোখাড়াই চাহত সোখাড়াই চাই কি দেখো হদে যে ছোট বড় ফাত্তর দেখিস গোড়া ময়দান ফাত্তরে ভরা ছোট বড় ফাত্তরে ভরা আর আই জিয়েন্দি গোড়ার ভিতর তুমি ফরি গেলাম ইয়েন্দি গন্ডা দুই ঘন্টা জায়গার ভিতর কোন ফাত্তর দেখন না হদে জন্য দেখি বিলকুল পরিষ্কার পরিচ্ছন্ন হদে এই ফাত্তর ঘন খুসাই তুই হইত পারস হদে নজানি হদে আয় কই তু শুন খালি রাতিয়া তলোয়ার গান ডাক বাজাই দি মঞ্চেন জমিনত গাড়ি দি হ্যাঁ আয় ব্যাগুনর গুমনি আয় দে তাম্বু দুয়ার তাই ফারা দি দে আতি কিনি কিনি তন্দরাই শীত সুরনিয়ে শীত আয়ারের ভিতরে দেখি দি এই ময়দানত আগা গোড়া খালা বরখা যাবে গমেই ফা করুন সুরে খাঁদি খাঁদিয়ে রে এতুন ফাত্তর খোসাতে দেখিলাম তখন আই এবার পাশে যে ডাক দিলাম দে আদবর শহীদ আম্মা যান আমা হনে খনমাই ফা আই একখানা পরিচয় পাইম না অনে যে এ গভীর রাতি একা একা ফাত্তর খোসাইতে লাগব আমা হনে খন এন কইতে মেই ফয় বে বড় তুন তিয়ে গিয়ে গই চেহারা তুন যাতে ফরদা তুলি ফেলাই হাই রে দেখলাম দেবে অন্য কোনো মেয়ে ফান এবে আর কই যে টুরা মা ফাতেমা আর খুলজ টুরা মা ফাতেমা এবে আর হদফুত আইয়ু আহসান আই তোর কানে বগুল বাজার ফুললে ফুত খালি এই ময়দান মধ্যে তুই গরি খাবে দে গোড়ার ফিটের তুন ফরি দুঃখ পাবে দে অবতা আই মদিনে শরীর তাই নারি দে ফাত্তর বিয়াকে খুসাবে লাশি দি বার করে আই ফুল মদিনে শরীর তুন আসি দি ফাত্তর খুসাই দিবে আল্লাহ 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 যদি মা ফাতেমা মদিনে শরীর উত্তর আয়বের ক্ষমতা রাখে আর রসুল আয়বের ক্ষমতা না রাখে আজি এড়িলে নবীর শানত খদ্দে মরে গিয়ে ফুসি গিয়ে বাড়ি গিয়ে আ মায় ফুতে বহুত কথাবার্তা হইন এইখান আর মায় দেখাই দিদান মা এখন হইতে বলে ঠাস করি বুকুর উত্তর নামে গিয়ে গো সীমর সীমন নামে গিয়ে গই নামে গিয়ে এক করতি রুই গির 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 খাবেন সাইদি মে আমি হুসাইন আস্তে করে ফলট মারি আ জমিন উত্তর উড়িবার ক্ষমতা নাই বাল বাল উইয়দের রক্ত মেলে জুইলে ইন্দিয়ার তৈমম করার তৈমম করিয়ে রে সহন মধ্যে নামাজ পড়ের আল্লাহ এন অবস্থান নামাজের শিক্ষা দিয়ে দে ইমামে হুসাইনে গোড়া পৃথিবীর শিক্ষা দিয়ে দে শাহাদতের আগেও নামাজ মগ্ন করে নামাজ পড়ে এক রাকাত পড়ার শেষ হইগি দ্বিতীয় রাকাতের একশো জিদের শেষ আর একশো জিদে দিবেন নাই এড়িলে সর্মবার তলত দে এন টাইমত এজিদি সৈন্য হলে সাহস নগরে ডাকে হদ দেখ হলি বিন এজিদ ওরে সীমর ওরে কি ফানি ভরে খাবে ই খোঁজ দিতাম ন সীমর জড়িলে সাহস রয়ে জাগিয়ে সিনের উর বসিল আস্তে আস্তে জুড়ে গিয়ে নামে গিয়ে হলি বিন এজিদ কি চালি ও সাইন উড়ি যাতে দেখুন না যদি সোয়াত্তন উড়িতে জিদ হয়
বাইশাজার ব্যাগ গুণ উল্লে হাসর হইব কিসালি এ দুরুদ রায় দে সোনা হলি বিন এজিদে খুতবাতে মহরমত নাই দে লিখি বিভিন্ন কারবালার কি দেব লেখের যে বিমে আমি হুসাইনের শহীদ দুজিল এবার নামাজ দিল হলি বিন এজিদ এবে তলোয়ার দিয়ে রে দর্দন শরীফের উদ্দি যেতে ফোসা শুরু করছে ইমামে হুসাইন কণ্ঠ খাড়ি বিলা তারপর উর্মিকা আস্তে আস্তে উড়ের এন টাইম বলে ঠাডার বিজলি দিয়ে রে গোড়া দুনিয়া কে দুনিয়া অমাবস্যার রাত্র মত রাইতে গিয়ে গই এন চমত জোবানে হদ্দাল্লাহ আইন সজিদা উগ্র বাকি রোগী তুই আম কানতা দেখল এ হুদা শেষ সজিদে আর দিতে নদিল আর সজিদে তু আর 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 সরে পাকরে দর তুন জুদা করি ফেলা আল্লাহ রে তুই তো দেখর বেগিনে আসো তাই ও আল্লাহ খালি একে আমাদের মাঠ খাই মলি আল্লাহ তুই মানুষ তুন ইসব কিতাব লবি অহদা তুন ইসব কিতাব লবের আগে তুই আরে কজা সজি দেউ দিবেলে সুযোগ দিবি আল্লাহ এক কজা সজি দেউ দিউ ও খুদা রে খুদা সজিদের ভিতরে যদি যাই দেয় আল্লাহ রে আই সজি দেবে দিউ নে এ দুরুদ অহদা আই যতক্ষণ পর্যন্ত কারবালার মাহবিল করিনল কারবালার মাহবিলের বয় খান্দল কারবালার মাহবিলের দাম দক্ষিণে করল এই আশেকে রসুল হল আশেকে হুসাইন হল এই ব্যাগগুণের তুই যতক্ষণ ফার করাই নল এতক্ষণ আইসো যদি তোর মাথা তুলতাম ন বড় করে নামাজ দি যাবে লেবরি দে না নামাজ রোজা হজ যাকাত দান দক্ষিণা বিয়াগিনের হিসাবের ফরিয়াও বহজন বাঁচি যাইব দে এদিকে হুসাইনের প্রেম দিয়ে রে ভারত কি ভারি বুঝে বড় করে বস ফারে বেল্লাই শহীদ আল্লাহ কে বিনা না লাগে লাইশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাত তিন জনের সুপারিশ করিবে খ আম্বিয়াল শহদাল সুম্মাল ওলামা হাক্কানি রব্বানি আল্লাহর ওলিয়ত এই জন্য সুপারিশ করিব এই ব্যাগগুলোর সুপারিশ করানোর পরে যারা বাদ করিব এর ভিতর যদি আশেকে রসুল হয়ে দেয় হুসাইনি প্রেমিক হয়ে দেয় আর নবী হক দেয় শাফাতি লিহালিল কাবায়ের মিন উম্মতি ফার বরাবর গুণ তাকিলেও আর হুসাইনের বালা বেশি দেয় এখন আই নবী ফার করে দিই ফার করে কি মনে করো আজ কেমন দেখো না কেনা গরিবটা গেলি দুনিয়ার মধ্যে সাহায্য করলি জীবন ভর ইতার রে নাস্তা পানি লো জ্বর আর ঠিক খেলাম দে আর সাহায্য করছিলে জীবন ভর নফর অফাদার নফর তো খনক মানুষ বিপদত ফেললি সাহায্য করলি এবার জীবন ভর বলু না না অবু আর দুনিয়ার বিপদত তো কোটি গুণ বড় বিপদ এটা সাহায্য করিব দে হুসাইনি শহীদ হলে অলি হলে নবী হলে আদি তোরা ইন্দি পর্যন্ত গোড়া খাড়র অলি হলের ঐল্যাডা ঘর অলি হলের ঐল্যাডা একমুলু ও ঐল্যা বিয়াগুন ফুসমা সাহলে রাস্তার ডাকে ইহ দেবা উরুস খাবেল লাই কত কত দরগ মুলুই আল্লাহ জমিনে তাসে দেখো না ওইলে হদ ওইল শাস্তি ভাই মরিবার আগে দু তিন মাস উদর রক্ত গেই দে গাল দি নাহ দি ফড় দি তাতে না ফড় ফেরি ফটবে আগুন দি দুর্গন্ধ বাড়ি না সলা পর্যন্ত ডিটি ন করে নাম ন হইল নাম হইলে এটা ইসলাম গাতুর ফল গুস হয়ে যায় গেছে সালা দুনিয়া
আইয়াম রব্বিকে হইতাম চাইলাম। সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শহীদ করে দিলেলু, আসমান টানার বিজলি দিয়ে আন্ধার গিয়ে, ওরে আসমান উত্তন বৃষ্টি শুরু হই, কোন আসমান উত্তন বৃষ্টি শুরু হই, এ ধরনের বৃষ্টি গোড়া দুনিয়া ছাই গিয়ে দেয়, আন্ধার গিয়ে দেয়, আদিকে দেবাল লয় ফিট বাজাই দিতে ইদে এ দরুদ গুমাইছে দে রসূলের পাকর বিবি জান উম্মাতুল মুমিনিন উম্মে সালেমা এবে দেখে দে রসূলের পাকর গুমুন মধ্যে খাবত দেখে দে আল্লাহর মাহবুব নবীর দাড়ি মোবারক চেহারা মোবারক বালু এদের রক্ত মিয়ে গেই গই তখন ফুসল্লু ইয়া রাসূলুল্লাহ অবু কানরে অবস্থা কা চেহারা বালু দুল আনার চেহারার মধ্যে রক্ত মাখা খা হদের শহীদ তু আনেভা হুসাইনা ও বিবি রে বিবি আর হুসাইন এখন ময়দানে কারবালা শহীদ করে দিয়ে দে আই ময়দানে কারবালা যাই রে হুসাইনুর বুগুল লইয়ে রে গড়ি খাই দে আর সমস্ত শরীর রক্তাক্ত গিয়ে দে হাদিস মেশকাতর হাদিস হাদিসের সাক্ষী দেয় নবী মদিনা শরীফের নওয়াসিন নবী কারবালার জমিন উতাসিন যে সময় হুসাইনের গর্দানার উদ্দেশ্যে ছুরি চালার এত দোয়া করে দেয় আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়াজরা আল্লাহ তুই আর হুসাইনের সফর গরিবের ক্ষমতা দে আর হুসাইন ইসলামের জিন্দা করে দিয়ে আর হুসাইন ইসলামের জিন্দা করে দিয়ে ইমানদার আল ফারেবেল্লা রাস্তা করে দিয়ে আল্লাহ তুই সফর গরিবের ক্ষমতা দে এন কই মুনাজাতত আটে নি হুসাইনের সারে পাখের সই দিয়ে যেই মুহূর্ত টুকরা করে দিয়ে রসুলে পাকে বুগুল লিয়ে রে ময়দানে কারবালাত করে খাইয়ে বার করে খাওয়াশ ইনকাই আতুন হইতে না ওলামায়ে কেরাম লড়েন আছে না মনে আকেবা আহলে বাইত মেশকাত হাদিস ইন সবসময় কাল লেখো ইন ইন ফন্ন বরং করিব ওস্তাদ ডিলাম ফুরিব ওস্তাদ ডামিশ হলি ছাত্র ডামিশ ওস্তাদের সসমা কান খালা দিলি ছাত্র কি দলা দেখিব না এ এটা লাইতে সাবারি সাবারিন মাদ্রাসা সাথে এই ফরাই ফেললাই হোসাইনের বিরুদ্ধে ফরাই ফেললাই এ জিদির রহমতুল্লাহ আলাই কই ফেললাই তোমার এটা মাঝে মধ্যে সামরা দেও সামরা কান ইক্কা দেও কান ইক্কা দেও খাইন কই জমি তার ওই মোহন নয় সামরা দেও না সামরা দিই তো না দুশ্মন রসুলুরে তুই ইতের খান্দরুর বন্দুক রাখে আর নবিশ্বি নেবারে গুলি গুজু দে যে সমস্ত আলেম তোমার এই সামরা খাইয়ে রে ফন্নাভরি আলেম হইব যে মাঠে ময়দানে হোসাইনের ফক্কে হইব এই অনুরোধ দিলি তোমার জিন্দগি সার্থক এই অনুরোধ দিবে দে দালান মুর্শিদে করিমে কই দে কাম করো দিন কো বাসো সচ্চা আলেম তৈয়ার করো তিন নাম কথা কই আলেম ন তালি দিন বাইস্তু ন বাসিব না এই সচ্চা আলেম তৈয়ার করো দিন কো বাসো কাম করো কি কাম করিবে তোমারা যাতে টাইটেল ভরি ন পারো তোমারা গৌসিয়ে কমিটি করি তোমারা গ্রামে গ্রামে সামরা তুলি ফিতারা তুলি এতিম ফান্ড জমা করে দিলে এই বড় বড় আলেমল ইন খাইয়ে যারা কেমতর মারত দিয়ে হইব ইতারা ডাক দিয়ে তোমারা রেতিয়ে করাইব আলেম এবং গৌসিয়ে কমিটি ব্যাগল একসাথে কেয়া যার লয় যার ভালোবাসা তারা লয় তারার আসন নসর আন মুর্শিদের তরিকে কি সুন্দর গৌসিয়া কমিটির ভাই হল মুলু নইল খালি আসন্ন সরিবুদ্ধ মুলু হইল এন গৌসিয়া কমিটির গত্য জালি আর অবজন বই আর গৌসিয়া না নাও কিছু না তুই জানা হইলে দাঁড়া গৌসিয়াত কেন যাবি গৌসিয়াত যাবিলে বর হইলে লাগবে জানা হইলে গৌসিয়াত দিন মারে তিন দিন তিন রাত
আসমানে উত্তুন বৃষ্টি হইছে দে, ইন বলে ফানির বৃষ্টি ন, যদি ফানির বৃষ্টি হইত এ যদি সৈন্য ব্যাগুন নিমোনিয়া ব্যারামে মরি যেত, কদিন ব্যাগিন রক্তর বৃষ্টি, তিন দিন বাদে যাতে দলফত দিয়ে দেখেন দে এ কুফর জমিন উত্তালা ব্যাগুন রক্ত বরি গিয়ে গই, ময়দান গুড়া রক্তাক্ত গিয়ে গই, বাদে বালটি আছে লেগুন রক্ত ঘুরে গিয়ে গই, আয় হায় হদে এ যদি সৈন্য ব্যাগুন শরীর রক্ত থানা বাজি রই আসমান খাইন্দি দে ইমাম হুসাইনের মহব্বতত রক্তর বৃষ্টি হই দে বড় করে ইয়ানোর দলিল এখনো পর্যন্ত আছে। হদে ইয়া হদে চল্লিশ দিন আছিল রক্ত লাল, ফরত চল্লিশ দিন বাদে ক্লিয়ার হই দ, এখনো পর্যন্ত কান লালি মারা দে মগরিবর টাইমত পশ্চিম দিক সূর্য ডুবিব সামসাইয়ুল লাল, হদি ইয়ান ইমাম হুসাইনের শাহাদত রাগেন আসিল যেই তারিখ এ হুসাইনের শহীদ গেছিল এই তারিখ হইতে আসমানত লালিয়ান এসে দে কেয়ামত পর্যন্ত এ লালি মগরিবর টাইমত থাকিব হুসাইনুর স্মরণ করিব হুসাইনের রক্তরে স্মরণ করিব। কিতাব লয় এড়িলে বাস্তব দলিল আলে সুন্নত ওয়াল জামাত সারা আর খনিকা দিতে তুন আর বন্ধু কিতাবই ন আর বন্ধু বই আলা কি আলা বই আলা আরে এমা দু দিন ভাতা কেলা তল তলে সৈতল সৈতল ভরিয়ে রে এলামে কট কটাতে সুইসিয়েটের ফানি ডেলে বালগত 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 করে গোড়া গোড়া বোখারি মুসলিম করি সিদ্দিক হিসাব তারা অরণ হাজার গুই আসা আসা মশলা তোয়াই নেলা তো অরণ হাজার গুই এ দু দিন বই বোতা ভরি ভরি কেনে এত ওর মুলু হলে চিন্তা করি দি দাড়ি রাখিলে একবার খাইজ কাটি ফেলাই বালা করে খাইজ কাটি ফেলাই তার এনে নাম দিয়ে দেয় মিমি দাড়ি মিমি দাড়ি ন রাখিলে একবারে ন রাখ রাখিলে না খাইস না খাড়িস সিদ্দিক হিসাব তারা ডেলে সারি ধরনের কিছু নাই আয় মল্য হইন নাই সালাত আই মুরব্বীকে হইতাম সালাম হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তিন দিন বাদ যেতে দলফত দিয়ে এ যদি সৈন্যুল গোল করে তিয়ে রই আহ সৈয়দা জৈনাবর মুগুত এখনো পর্যন্ত আছে দে এবার নাম সকিনা আতিকা সকিনারে বুগুতুন ফেলাইয়ে রে ও যদি আতল আতে আর খুলজের টুরা হুসাইন আর ভাই দুনিয়াত কেন্নাই ফেললার যদি আর ভাই দেখতু তোরা এড়িলে গোল করে দিয়ে ফেললে সাহস নবাতি কিসাল ঈশ্বরী যা সোনা কইয়ে রে এ যে সৈন্যর মাসদি গোল হইয়ে রে স্যার মোবারক টুকরো রইয়ে দে এ বেলাইয়ে রে গরি খাওয়া শুরু করল জৈনবে স্যার মোবারক বেলে গরি খাওয়া শুরু করল আহা এজিদের সৈন্য আলো তখনও শেষি এখন তারা নেজাবে কোন বাইর করি ইমামে হুসাইনুর নূরানি সর্ম বার করে ভাগ করি দরিয়ারে সেলের ভিতর দিয়ে নেজার ভিতরে আলোক করে ফেলেলু এলা দু দিয়ে আলিয়াস করার সর্ম বার করা আছে এবে আলোক করি বেলাই এভাবে আলী একবারের সর্ম বারক মোহাম্মদ বিন জাইনাবর সর মোবারক কাসম বিন হাসানের সর মোবারক ওরে আব্বাস বিন আকিলের সর মোবারক এডিল এজেদুগুন মুহিম পানের সুর শহীদ হই ঔলাদ রসুল শহীদ হই এই নুরানি সর মোবারক বেগুন তারা নেজারুর আলোক করে লো ফিরাইয়ে বড় করে নাউজুবিল্লাহ ইন কেন দাঁড়িয়েলা টুবিওলা আজানওয়ালা কামতলা আসিলে কেন খেয়াল করো এতালে এখনো তোমার দাঁড়িয়েলা টুপিওয়ালা ডিলেওয়ালা কুলুওয়ালা দেলে এনে ডাইরেক্ট মুভমেন্ট বলি নহইও ভিতরে মিঠের গলায় দিছাইও আলোক করে লইলে লইয়ে রে আর হদুন দু দিদি ইমাম জানেল আবেদিনের শহীদ করে দিবেন লাই ইমাম জানেল আবেদিনের যাইয়ে রে যে তারা ধরিব নিশিফেলাই মাই বল বেয়া কোনো বের গরুর ফরিয়ে রে খান্দ দে
খাতুনা জান্নাতের বাগানের ফুল বিয়া গুন্তুরা বৈরানা বিরানা করে দিউস। এই উগ্র মাত্র জয়নাল আবেদিন রইলে তোরা বাসায় রাখ আর নলিয়ে এবার শহীদ করে দন ফুললে আগদি আরাম এই বল ব্যাগ কোন শহীদ করে দে আল্লাহ বাসাই নিয়ে রি কেন তারা ফিরি আয় ফিরি আয় আবার হদে ফিচ্ছাতে বাঁধি ফেল এবারে ডল্লাগের ফিচ্ছাতে বাঁধি ফেলিলিও আবার হদে মেহফলরা বাঁধি ফেল ইন রু ডল্লাগের এন হই মেহফ ব্যাগ গুণ ফিচ্ছাতে বাঁধিলিও বাঁধি এরে তারা স্যার মোবারক ব্যাগুন তলোয়ার নেশার উল্লয় ফিচ্ছাতে বাঁধি দিয়ে মাবৈন হল ব্যাগুন লই তারা ডাইরেক্ট ট্রাং রোড তুড়ি গিয়ে ট্রাং রোড ট্রাং রোড বুঝো নি যে এবার ট্রাং রোড না এবার ঢাকা গিয়ে গেছিল না ডাইরেক্ট দামস্ক গিয়ে গেছে রোড এবে তুড়ি গিয়ে খেললায় এজিদের বাড়ির যাইব মোটা অঙ্কে পুরস্কার লুবেলাই জারগুই তারা এভাবে জারগুই আহা টপ 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 খুন মোবারক ফরের বিরাট স্লোগান দিদি জারগুই হুসাইনের বিজয় ফরাজ এজিদের বিজয় জারগুই আর এক ফটো বহুত দূরে গাইয়ার আগ বুড়ো মানুষ নামইদা হজরত সৈয়দিনা জায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস বাস কাই বেরে নবী সাহাবা হই বাজ কে খাইরুত তাবিন হই 90 বছর বয়স এবিয়া গরম মধ্যে তাইন ভারত দে এড়িল্লা স্লোগান উনিয়ারে গর তুম বাইরে এসি দেখে দি বিরাট কাফেলা রক্তাক্ত শরীর খুদগুন নুরানি সার মোবারক নেজারুল লইয়ের জারগুই হাইরে 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 এড়িলেন নিষ্ঠুর খামতার পৃথিবীর ন দেখি আই মনে করছিলাম দে বড় আশ্চর্যজনক ঘটনা হইয়ে দে এ এ আসাবে কাফের ঘটনা যারা 350 বছর গুমুত আছিল 350 বছর বাদে তারা গুমুত তুনুড়িয়েছিল আই মনে করছিলাম দে ইয়ান পৃথিবীর জমিন বিরল ঘটনা আশ্চর্য ঘটনা কিন্তু ইয়ান উত্তন বেশি আশ্চর্য ঘটনা তো ইয়ান আনা এন কইতি সাইদে বলে পাবলিয়াখাড়া সুলওয়ালা পাবলিয়াখাড়া সুলওয়ালা দাড়ি মোবারক এড়ে এড়ে রক্ত অযোধ্য দুলু বাজি গিয়ে গই তারপর নুরানি চমক মারত দে এড়বে এবে বলে টুট মুবারক দুনুয়া লারি লারি আরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তার মানে ইমামে হুসাইনের সরে পাকতুন আওয়াজ এই দে কি আন্না আসহাবাল কাহফে ওয়ার্রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ও ও যাই দিবি না আর কম তুই খেয়াল করো খেয়াল করো আসাবে কাবর কণ্ঠনালে খাড়ি নবিলায় শরীর অক্ষত আছিল 350 বছর ঘুমাছিল দেরি আর আর কণ্ঠনালে খাড়ি বিলাইয়ে দরতুন সররে জুদা করি বিলাইয়ে এমত অবস্থা তো আয় ওষা কলে আল্লাহর কোরআন তেলাওয়াত করি তাহলে হোসাইন জিন্দা না মরা হোসাইন জিন্দা না জিন্দলি এড়া আইবার ক্ষমতা আছে না আছে আছে এই মারত হোসাইন আছে আর সত্যি ন করি সাহেবাল্লাই কিন্তু হোসাইনের নুরানি সগে আর রে এটা আছে এটা সগুর ফানি বরদা দেন হোসাইন কলব জাগাল ফিলিয়ে দে সালাতুন আতিকা হজরতে সৈয়দরা যাই দিবি না আর কমে হত দে আয় আর গরজ যেতাম না বাড়ির যেতাম না বহুর প্রেমত ফিরতাম না ইমামে হুসাইনুর ফিসে ফিসে যাইম বই এ যে দি শূন্য হলে আজান দি নামাজ ফরি কলমা ফরি দাঁড়ি রাখি রে এভাবে গান এ রসুলুর ঔলাদুর বেজ্জিত করে নিশ্চয় ইয়ানাল্লাহ খালি আদালত কায়েমে বুক কেমতের মাড়ত এই আদালতের মধ্যে ডাইরেক্ট সাক্ষী দিবেল্লাই আই আর কম ফিসে ফিসে যাইম বু এই ঘটনা বেয়াগি সাইম বুই ঘটনা বেয়া কি তাহলে কেয়ামতর দেখে দেয় না পিছিয়ে পিছিয়ে জারগুজি
খালিয়ে নিচ্ছ কেমত হইব। আচ্ছা আরও তাহলে যারা বুড়ো আসছে বুড়ো ফল ল বুড়ো হলো তো ফুসল ল, এটারা প্রতিটি মুহূর্তে মতর কথার স্মরণ কর। আর হদিন আসি আল্লাহ তুই সন্দিনের তলব করিব হইতে না ভারি আল্লাহ এটিলে বেগুন বুড়ো হলতে ফল হতে এন খেয়াল নাই বুড়ো হলতে এন খেয়াল হল মিনিটে মিনিটে আর হদিন আসি আল্লাহ তুই আর সদিন আয়া দিস হইতে পারতাম না তুই হতে তলব করবি এন হইতে পারতাম না আয়ু যাই দিবি না আর কম গেল গুই ভিজি ভিজাই যাতে 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 সদ্যুত দূরই যাই গিয়র রাত প্রায়শ্বাস হয়ে আসছি সাইদি বলে সদুগুণ মানুষ অস্ত্র শস্ত্র লইয়ারে তারারে ফতন মাই দি ব্যারিকেড দিবি লি তোরা এত বড় সৈন্য দল খড়ে যাবি সদন অলু সামদি তুই সর খাড়ি দিলে ইউন আর এ মাথা দেখু না খাটি দি এই জন ব্যাগুল লইয়ারে এ যে এদের দরবার দেরিকে দে মোটা অঙ্কা মোটা অঙ্কায় পুরস্কার লইবেলাই দাঁড়িয়ে হলো হলে মানুষ কেড়ে দে টেয়া বলে বেলাই না টেয়া না পাইলে কি ফারুক হিসাবের শহীদ দিচ্ছে না নিশ্চয় মোটা অঙ্ক টেয়া লই না না হলো কি হত তুই ইসলাম ইসলাম ব্যাগুন তো নাই সাই দে অবুক তোমারও তো টেয়া হামেন্দিয়া মানুষ হয় না তোরা তো ধর্মীয় মানুষ ন সদে তৈলি তোরা আর এই রাতে ন যাইও সকালে যাইও সূর্য উড়িলি সূর্য উড়ন পর্যন্ত হারিয়ে যদি অবস্থান কর আই তোমার মোটা অঙ্কে অজ্ঞ পুরস্কার দিয়ম বিরাট মোটা অঙ্কে সদে এবার এবার পরিমাণ করতে হইব সদে কমপক্ষে 83,000 কমপক্ষে সদিন করতো সদিন আজ সারা দিন দেখিবার পরিশ্রম করি সারে না দুই না করে খামাই দিয়ে দিলে 83,000 দিনের আছে এগুন তোমার আর দিফেলেইম তোমার তো সূর্য উড়ন পর্যন্ত এন দেখানে অবস্থান করিবে আর ঠিক আছে আনো আন্যর পুরস্কার গুম বেগুন লই লওয়ানোর পর কব তুই তো সরল মানুষ এদুগুন পুরস্কার আর আর দিফেলাইলে এখন তোমাতে কি কি চাহিদা আছে এন খ আর তোমার চাহিদা পূরণ করছু হদে আত্মার চাহিদা আছে দে এদুগুন নুরানেশ্বর মুবারকর ভিতরে বাবলি খাড়া সুলওয়ালা খালা খালা দাড়িওয়ালা মারে মা চেহারা তো নূর চমক মারত দে নবী চেহারা লই দুনিয়াতে এসছি দে ওই হুসাইনের নুরানেশ্বরে পাক্য যদি সূর্য উড়ুন পর্যন্ত আরে আমানত দেও তাহলে আবার বেশি খুশি হইম বড় করে কসু গরু খর দে সূর্য উড়িলে দি ফেলাইবে বলে খর দেওয়া না দি আর কি চাহিদা আছে তুমি বড় সরল মানুষ আদা আর একখান চাহিদা আছে দে এই যে সমস্ত মাই ফোনের ফিচাতে বাঁধিলে এসছু মারে মা এগুন ওলাদ রসুলুর মাই এগুনোর পৃথিবীর চন্দ্র সূর্যই ন দেখে এগুনোর চন্দ্র সূর্য ন দেখে এগুন বাঁধিলে এসছু দে আর ফেট ফেরত দে এগুনোর বান্নি নিকিনি ফজর পর্যন্ত লাই সুড়াই দিবে নি খ কথা হচ্ছে তুই যাও তুই সুড়াই দিও আজ এর ফিসে দিয়ে বান্নি সুড়াই দিই সদা আর কি চাহিদা আছে হদে মেয়ে ফোনরে ওরে এ জানাল আবেদিন ফোয়াই বেড়ে আর দিফিল তারও সূর্য উড়ন পর্যন্ত আর ইয়ে দেখে না আরাম করক লগে ই খুশি হই 83,000 দিনের দিয়ে রে এলা আমা অনরার তেখানা ভিনে দিতাম না তা নাই এ হামরানত জয়নাল আবেদিনের লই অনরা আরাম কর আর হাতে কান সরি আছে আর সরি না আরে গত্যম দেও এম হইয়ারে বর্তন ভরি বেশ করে ফানি লইয়ারে এমা আমি উসাইনুর সুল বাল মুবারক সুল মুবারক ইন দুইয়ের আসুরাই ফিলাইলু দাড়ি মুবারক আসুরি দিলু
চেহারা তুন রক্ত এর বালু পরিষ্কার করে দিল, এড়দি রক্ত তানা তানা বাজি লই দে, ইন ব্যাগিন দুইয়ারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ারে কেন সাদা খত দিবে রাই সোনালি বর্তন রাখি যাতে যত্ন করের মেয়ে বলে খত দেওয়া পাদুরি তুই দুগ গির্জার মালিক অবুক তুই কিলে এদুগুনটিয়া দিয়ে খরিদ করি লইয়ারে আর বাইরে ইজ্জত করতে লাগু দে আর নানা জানার কলমা ফরিলে খরচ করি আদর করতে বড় একমত আছে আজি কিল্লে এক সপ্তাহ পর্যন্ত আর গির্জার বাস হলে গাছ হলে ফাতর হলে হু হু করে খাঁদি খাঁদি আওয়াজ করে আই হোসাইন আই হোসাইন আই হোসাইন আই হোসাইন আমা আই খান বাজাই দি মনুষ্যের আওয়াজে খাঁদের হোসাইন হোসাইন করি তখন আই চিন্তা করলাম দে খুদারে এবার এখন হোসাইন এবার এখন মায়ের গর্ভ শরীফে রেখিলে হুদা এবার এখন বাপে জন্ম দিলে এবার এখন বুজুর্গ এত সুন্দর নাম রেখিলে আল্লাহ হোসাইন যদি কোনোদিন আই চকু দেখি রয় দুনিয়ার দৌলত ব্যাগ কিন্তু আর এক নজর সাইম বার করে তাহলে আমা আর দৌলত ব্যাকিন দিয়ে রে আর এক নজর সাই দেব আরও সাইতে আমি সুযোগ দেব এখন খোঁজ আস্তে করি আরে একখান অসল জায়গা রাখি বা সুন্দর করি একবার নিয়ে বান্ধে দে রিল্লে করি সাই রই যত সার এত সাই তোমার খত দেয় চোখ ফিরে বেললাম মনে রাখো খাটিয়া ওলাদ রসুলুর মিখে সাইলে চোখ ফিরে বেললাই মনে রাখো ঠিক না আচ্ছা 20 লাখ মানুষ সামনে আর মুর্শিদে করিম মৌজুদা হুজুর আল্লামা তাইশা হুজুরের বয়াগর এলি কে আর চেহারা আর মিখে যাইব না যাইব না এই এন ঔলাদ রসুলের খুসুসিয়ত ঔলাদ রসুল খদ হইবে রে যেবেন মিখে যত সায় বারবার সাই বেলে ইচ্ছে আর ঔলাদ রসুল খদ নু আছে ইন উজাক বা সালে বুবি আবার সাইল নাম হইতো অলাদি রসুল অলাদি রসুল অলাদি রসুল অলা ফিরে নবুঝো না রান্না করার আর রাঙ্গুনিয়া অলা কর অলা দিয়েছি তো এনে নাম দিতে অলাদি রসুল চালি ভূমি ও মারামা চলো দরিয়া আয়ুকে হইতাম সাইলাম হজরতে সৈয়দনা ইমাম হুসাইন নুরানি সরে পাগুজ সাই রইয়ে হাই রে এ দুরুদ দুরুদ তুনু গো খান্দনির আওয়াজ শুনের নুরানি কণ্ঠে মহিলা হদুন খান্দা দে হাজার হাজার মহিলা খান্দি খান্দি এরে গির্জার ভিতরে ডুকুত দেয় খরিল্লা খান্দা জাননি ফুললে ফুট গির্জার ভিতরে গলিয়ারে দেখাতে হাজার হাজার ব্যাগুন ফক্কি মেয়ে হওয়ান এ ফক্কি ব্যাগুন হুসাইনুর সারে পাকর সারিড় দিয়ে ঘুরি ঘুরি থোয়াব করে ডরমিক যোগ্য ফক্কি বলে ইমাম হুসাইনুর চেহারার মধ্যে বইয়েরে ঠোঁট বেড়ায় বেড়ায় চুমা খেয়ে খেয়ে করতে অবু অবু চোখকারি রই না অবু তুমি কেন চোখ দুনুও খুলিস না ওরে এখন আসছিস সোনা রে অবু আর তোর খুঁজে টুরা মা ফাতে মাসি যে অবু তুই তো আর বাবার ইসলামের জিন্দা করে দিও কেমন পর্যন্ত ইমানদারের খুঁজে রে বাঙ্গিয়ে রে চোর চোর করে দিও অবু তোর কথা নিলি নখানি পাইতো নো দেখন মোমেনে এত বড় কামিয়াবি কেন হাসিল করলে খন রে ভূত তোমারে আই গর্ব ধারণ করছি তোর স্বার্থ কইয়ে অভূত তোমার অঙ্গ সোয়াই সোয়া খাবা তোর স্বার্থ কইয়ে খালি কেমতর মানত আল্লাহ আরে সৈয়দ সহদার মা হিসাবে ডাকিব বড় করে খাস
আবু তুই চোখ দুনু এখিনি খোলাও না, মাজানোর এখিনি চাও না। ইমাম হোসেন বলে ব্যর্থ হয়ে পড়ে রই চোখ নকলের, আমা সুম দিদি সুম দিদি এবেলা ফুললে ফুত ফুত হইয়ে রে, খাঁদি খাঁদি বাইরে গিয়ে গই সাই দিয়ে এনে বে বাইরে অনেক দেরি নেই। আরেক দল ফক্কি আইয়ে রে এড়িলে ঘুরি 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 তোয়াব করে, আর গো বড় ফক্কি চেহারা বই রে খাঁদি উঠে ডাক দি বাইরে ভাই অহসাইন সকালে রইও দো না, এখন আর সে কিনে নসাইবে না, তোমার খুঁজে টুর বড় ভাই ইমামে হাসন আর সি যে বড় করে খসব। এখানে সকুল না আবাই তুই এত বড় ধৈর্যর ফার কেন হইলে খ গো 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 খুঁজে টুরা ফুত সমাসের দুধুর বা সালিয়েস গরুরে বুকু বুতুর শহীদ হই দে খ্যাঙ্গরি ধৈর্য ধারণ করছিল খ আলী একবার শাহাদাতুর খ্যাঙ্গরি ধৈর্য ধারণ করছিল কেয়া অভুত অভাই তুই ময়দানে খারবালা এত বড় ধৈর্যর ফার কেন হইলা, আর নানা জানার দিনের তো চিন্তা করে দিও বাইরে আয় ফখর করি পাইতাম দেখে আমার মেড়ত আই সৈয়দ সহদার বড় ভাই খান্দি খান্দি বাইরে গিয়ে গই। আর এক দলাইছি অবু খেবে দুরুতুন মোটা গলা দিয়ে খান্দি খান্দি কদ্দে ফুললে ফুত অবু আই হরাসি তুই নসাবে না আই তোমার খুঁজে টুরা বাপ মৌলালি সেরা খুদাসি দে অবু আয় তোমার মা মদিনা শরীফ তুরাইছি তোমার বাইজান মদিনা শরীফ তুরাইছে আয় এখন মদিনা তুন নু আয় আয় আর সেই দিন নসবর জমিন তুন তোমার পার্শ্ববর্তী জমিন তুন অবু তুই এড়াই বেদে অলাদ আল্লাহ শহীদ বেদে আর মদিনার মেডি বুগুন নদী আল্লাহ আর হুসাইনুর এ বুগুন দিফিলাই দে অবু তাই তোমার পাশ দিয়াছি নজবত বড় করে সুবহানাল্লাহ অবু দেখিনি সকুল না বাপরে সকুলি সহনা ব্যর্থ হয়ে ফুরি লই সব নকলের সাইদি তিনজন জনের পরে আরোগ্য দলাইছে যে গলনের ওয়ার ওয়ার গির্জা বলে নূরে আলোকিত গিয়ে ডাক দেখ এখন যে টুর নানা জান হোসাইন এবার সকুলি স এখন আসি আয় তোমার নানা জান সুনান মদিনার রসুল আসি যে সকুলি চ আল্লাহ গুস নইউ মাল্ল গুস হইল বাইল্ল গুস হইল বাফল্ল গুস হইল আই নানা জানে নাতিল এড়িলে হল আচরণ নগরি যে কারণে আর নাতি গুস হইতে আইবু ময়দানে কারবালা তোমার গর্দন শরীফের উদ্দি তলোয়ার দিয়ে দে এই টাইমে তো আই তোমার ফাঁসে আসিলাম তোমার লাই দোয়া করছিলাম তোমার নুরানি সরের বুগুল লয় আই গরি খাইলাম বড় করে খাল সকুল নানা জানাল স আর হোসেন মরান আর হোসেন জিন্দা শাহ শহীদ জিন্দা দে আল্লাহর কোরআন কই কিন্তু তার প্র্যাকটিক্যালই দে আর হোসেন হইতে হোসেনে বলে সব দু মুখ খুলিয়ে রে নানা জান রসুল রে সাইর হইয়ে শুধু সব খুললি দেন জুবান খুলি গিয়ে গই ডাক দেহ দে পাদুরি রে তুই আর এড়িলে সুন্দর করে কিল্লা সাজাইস খস না তোর সাজানোর কারণে তোর গির্জা এনের ভিতর আর আম্মা জান তো সিরিবেননি আর বাই জান তো সিরিবেননি আর বাপ জান তো সিরিবেননি আর নানা জান নসুল তো সিরিবেননি না না পঞ্চতনে পাক শরীফ তোরাডে তো সিরিবেননে তোর গির্জা তো গির্জা নাই ইয়ান তো আল্লাহর ঘর মসজিদ গিয়ে তুই তো 83,000 দিনের দিয়ে রে আরে ঘরে করে নিস আয় তোরে কি দিও আয় তোরে দৌলত দ্বীপ তেজম দেখান জিয়ান দুনিয়া টিয়া দি ফানো যায় তুই আর জোবানে জোবানে ফরি দে আর নানা জান রসুল নূর মিখে সাই দেখ ফরি দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ
পদে কলমা পরিধানত দেন নাই। গির্জা গির্জা তুন নূর চলি গিয়ে গই, এখন সাইড দি ফজর আজান ফরের, গির্জাওয়ালা এখন দে এলাজেতে আজান ফরের। ইমাম হুসাইনি আর ইয়ান মসজিদ ডিক্লেশন দিয়ে এ মসজিদের মুসল্লির সর্বপ্রথম আরে বানাই দিয়ে আইও আজান দিও এবং আইন দি ফজরের নামাজ আদায় করছু। অনেক উগ্র মানুষ কলমা পড়ানোর ওয়ার ওয়ারে আজান কেনে দি জানের, নামাজ কেন ভরি জানের, তাহলে বোঝা যায় শুধু শরীয়ত দিয়ে দিন ওয়ার ওয়ারে মার বতর এলো মো ফারেনা না পরে হুসাইনের দিলে হুসাইন দি ফারেনা না পরে এতালে হই দিয়ে ভাই দৌলত ব্যাগে লইয়ের দুনিয়া তো নজাই গই, মাঝে মধ্যে তফিক অনুযায়ী দৌলত খরচ করছু। যেন মনে মনে যদি হ আল্লাহ আই একজন মানুষ টিয়া পয়সা বেশি না কামাইলে অসুখে দুয়া বাদ খাই, আল্লাহ হাজার হাজার ডাক্তার বৈদ্যর কাছে গেলাম, আলেমালোর কাছে গেলাম, খনেকায় আরে গ সোনার রাতে মরত পা ব্যবস্থা করি নভারে, তাবিজ দিয়ে নভারের বৈদ্য ডাক্তার ওষুধ দিয়ে নভারের আল্লাহ সমাজের দুধের বাদ চালিয়ে গর ময়দানে করবালা শহীদ হই দে। হ্যাঁ মায় বুকুল্ল শান্তি না ভাই এ যে দিয়ালা খাতিল গিয়ে গই, আল্লাহ তুই যদি আরো গাছুন আরো তিমার উৎফা হলুদ দশ হিমা আমি আলিয়াস গরের মতো আল্লাহ তোরে উগ্র আলিয়াস গরের ঔরসত হিমা আমি হুসাইনের ঔরসত আয়ুগ ঢস সাই মুশ দিউম ঢস সাই গরু দিউম এড়িলে হই অন্তরতুন বক্কর গরি দুদি এড়িলে মান্নত গরি ফিলাই দয় দেখিবে দে আগামী বছর এই মাহফিল গইতে লাগবে তো বারো মাস, কিন্তু দশ মাসের ভিতরে আজিয়ে তোমার হলত নূরানি সন্তান চলিয়া আইব। বড় শিক্ষিত হইব, গোষ্ঠীর ঐতিহ্য রক্ষা করিব, আপাতার্য পোয়া বউ নয় না, কিন্তু আপাতার্য পোয়া মান্যতি পোয়া বেশ কম আছে না নাই ভূত খুঁজিলে বেললাই কেতখানে ক্যান্সার বেড়া মই আ বাংলাদেশে তো শুন নাই বিদেশ নিতে ঘুরি লাখ ঠেলা আবে অহুদা তুই খুদায় বেড়া মদি তারস তুই সেবা করি তারস তুই নবীর ঔলাদ হলে ময়দানে কারবালা তাতে কেন রক্ত দিয়ে দেয় ওই রক্তর বদলা খেয়ে দিতে তুন আল্লাহ আই আই তোর না তীর ওলা দলর অরুষ করি ইসলামের জিন্দা করে দিম আল্লাহ তুই আরোগ্য আর মার ক্যান্সার ব্যারাম বালা করি দে আর বাপর ক্যান্সার বালা করি দে আর ফুতুর ক্যান্সার বালা করি দে এড়িলে যে যেড়িলে করি অন্তরের প্রেম লইয়ে রে মান্নত করে আল্লাহ সালি দিত পারে না না পারে এল্লা হাজার হাজার ওই না না ময় এই বগুলা বাজার জামে মসজিদুত তিন দিন ব্যাপী কারবালার মাহফিল এত সুন্দর হই রে এই কারবালার মাহফিল উত্তম রূপ দিবে লাই খন মর্দ মুজাহিদ তাকিলে নিয়ত করিয়ে রে এনে নো এনে নো মনে মনে খান নিয়ত করিয়ে রে আর আর ব্যাগ গুণ রাগদি গো মর্দ মুজাহিদ ঠিয়া বসে বোধ খামাই দুনিয়াত দুনিয়াত উগ্র মর্দ মুজাহিদ একখানে আর তুলে হইবে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর এই কারবালার মাহফিল উত্তম রূপ করলে হুজুর আর পক্ষ তুনুক গরু দিম গো মহিষ দিম আল্লাহ কিনে খাস করি ব্যাগ কোনো দোয়া করছুন অনা মনে মনে নিয়ত্তান রাখো আর আর দেও আর অন্তর তুম দোয়া করছুম নিয়ত ফুরো হলে দিবে নিয়ত ফুরো নহলে ন দিবে নিয়ত ফুরো নহলে ন দিবে ফুরো হলে দিবে না ন দিবে দিবে ফুরো হলে সাহেব গো ভাই আর তুলিবে নি এড়ে লোক গো মুজাহাদ মিল্ল থাসে নি উগ উগ হল যাওয়ালা মান্নত করি যে হুজুর আল্লাহ আল্লাহ আইস সাদি করছি দা জিয়া পনেরো বছর ওগো ফুজি চেহারা ন দে আল্লাহ তুই গো সোনার রতি মারত দে সেদিন আলি এসগর সমাসর দুদুর বাসার উসিলে আই গো গরু মস দিম সারিলে মন্নত করি একান আত খনে খাদ্য তুলিত তারিবা না একান আত খনে দেখুম নে খনো এই যে একান আত দেখুম দে একান দান গলি দনি দান গলি নফুরায় দান গলি নফুরায় দান গলি দনি দে দান গলি ফুরে ন যায় দানে দনি দানে দলি আর যারা দান করি ন জানে এটার একটা বাচ্চি দিন মরত ফলের মাথা চুল দেখো না যত কাড়ে এত বারে যত কাড়ে এত বারে মাই ভাই চুল কাড়ে না
আদা আদা বন্ধর টিয়া যাইব ওই ওই দিন আমি কেন ধরা কেন হো আর আর আগে বাড়ে আর আগে এই ধানগুলি বাড়ে ধানগুলি বাড়ে ধানগুলি বাড়ে সাইকো ভাই এখানে দেখো না উগ্র ভাই না বলো জোর আয় দিই 82,000 টাকা সাদা বালো দম হইত না 32,000 টাকা দিয়ে দিলেই বহ গরু আর 2,00,000 টাকা দিয়ে দিলেই বহ গরু ঠিক না ভাই ঠিক সাই উগ্র ভাই হ না না বলো জোর ইনশাআল্লাহ তবার তালা এনে ডোয়ান তুলির দেখালে দুনিয়ার ফত ভাবিয়া ভাবিয়া খালি এক কারবালার শহীদ হল রোয়ারে অনর আসন্ন স্বরূপ উপর করে সুবহানাল্লাহ কারবালার মাড়ব কারবালা হল রোয়ারে যদি কেউ তুচ্ছু মনে হয় একা রাত তোলা চায় না বলে আয় বিশ্বাস করলাম ভাই এনে সবার ওয়াইস ইনশাআল্লাহ আয় খালি যদি আরে খুদায় না দে আয় হইম দা খুদা তোর ঘর মসজুদ তোর শরীয়তের আলেমে হইয়ে যায় কারবালা আলার গরু মুষ দিলি কারবালা আলার ওয়ার আসর হইব আজ আর আসর করে এন খৈতারিব খালি চাই আত্মল চাই কারবালা রোয়ারে কারবালা ওয়ালার ওয়ারে যদি হাসন নসর করতে মনে হয় একা না তো গোবাই দেখো না উগোবাই দেখো চাই উগো ফৈশলা ভাই খলজলা উগো ভাই একখানা আত্মল না না দিলি ফুরোই তো নফুরোয় এড়ে ব্যবসা করা হয়তো মাশাল্লাহ তিয়া না ভাই স্যারা সাহেবাল্লাই ব্যাগুনে দোয়া করি বললে তিয় না শর্মাই তিয় তিয় এ কিনাম কিনাম নারে তকবি নারে সালাম নারে গাউসিয়া কিনা মারবে নাম আব্দুল মুতালেব মোহাম্মদ আব্দুল মুতালেব ভাইয়া বরাবর একটি গরু মারহাবা নারে তাকবীর ভাইয়ো আল্লাহ ভাই দান কবুল করো আমিন ফানি তদি ফুরা করো আমিন আশার বাগানে ফুল ফুটাই দাও আমিন আ মুরব্বিয়াল কবরত আছে রে তারারে আজিয়া আগদা তুই জান্নাতের পোশাক ফিন্দাই দাও আমিন বাসি আছে দে গুন রে হায়াত দাও এত বড় খুলজাল ইয়ে জাপটা দিয়ে দে আল্লাহ তুই করবালা আলার উপরে কেয়ামতের মাঠত আসন্ন সরকার ইয়ো আমিন ভাই এর ফটোগাড়ে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তুই হ্যাঁ ফাজত গেছ আমি ওল্লা জাহারের ঠানার বিজলি পরের বাংলাদেশত আল্লাহ তুই ঠানার বিজলি তুন ভাই রে এ ফাজত করো আমিন ওয়া টিয়া দি খোদা রে টিয়া টিয়াও থাম ভরে টিয়া দিয়ে রা খোদার রাজি করি তারে টিয়া দিয়ে রে ব্যস্ত কিন্তু হজরত ওসমানে আর নবীরা তো তুন বড় করে ওসমান আছে না ভাই আর গো মানে 32,000 টিয়া বুথু দিলিও গুগ গরু 32,000 টিয়া বেশি লাগত ন 30,000 টিয়া বুথুর দিয়াও না এ এড়ে আওলাদ রসুলুর ওরসর হুজুর আল্লামা তৈব সব কবলার এড়ে ও ভাইয়া অনরা আর জবানত বরকত কিলে নইত অনরা দেও দেন আর দিত আর নদী ও আর নদী এবছরে জাহাঙ্গীর ভাইয়ের কাছে 1,00,000 টিয়া দিয়ে মূল্য পাঠাই এই তো আই স্টেজে বসছি দিই আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহ আর এখন বড় মকসদ আছে ফুরলি আর মসাদের তাইকে মস দিম আমি মরিল চমকে দিয়ে উত্তর আসে দি লভিলা দি বরাবর 1,00,000 দি মোশন সাহেব দেখি এন খুশি নদীবে ফারি মোশ খুশ ফুরোই না তো ফুরোই না ইয়া আর তারা ভারত দে এবছর ট্যাগ হটে যে মাই জাগাত হয় না ভাই সালাহ ভাই আরোগ্য ভাই আইয়াও দান বলে ধনী দানে ধনী বুড়ো বুড়ি হলে হই দানে ধনী দান বলে ধনী হতে দান্ন গলিতে জড়িলে আসড়িলে থাকে ফাল্লারে কিছু চাই যদি চাই আরোগ্য ভাই খ চাই খন্নি হাই এ দেশ যায় কোটি কোটি টিয়া খাবার তৈতাম আল্লাহ আন মুরশাদের এস ওলাদ রাসূলুল্লাহ তাই গো মুশ দিম গো গরু দিম দেবে দে বছর বছর বিষ আইয়ে রে এ দেশ যায় টিয়া খাবাই ফেলাই ইউ এ তুন টিয়া দি ফেলাই দে তুই তোমার তুন দে ন ভরে চাই গো ভাই এড়িকে নিয়ত করো না নিয়ত করো যারা অতিথি দিই তারার আশা ফুরোই না নয় ফুসল তারার আশা আর নলে এ 2,000,000 গরু মুষ কেন দেন সে আরোগ্য ভাই আইও না বলো জুরোগ্য গরু দিই মাই এবছর
ফাঁসাশি হাজার ঠিয়াদি গরু লই ধার বাইতা সার গোবাই আইসাই ওকে আগতা হসাই কালাত দেখো সাই কালাত খন্ডন দি উড়িব দে এইছ এ আর বাই মোতালাবর সাই বেল্লাই ফিসি দি হাজার মানুষ দিয়ে গিয়ে কেন খুলছে ওলা এইয়ান এইয়ান ব্যাগ কোনো নজর যায় তন মিকে ফুটছি আল্লাহ আনোরু রাজি হয়ে গিয়ে সাই আরোগ্য ভাই আরোগ্য ভাই সাই আরোগ্য ভাই একখানা সাই দেব আরোগ্য ভাই একখানা সাই দেব জনাব শাহাবুদ্দিন সাহেব আল্লাহ ভাই রে খনিয়ত দিয়ে আশা পুরা করো আশার বাগানে ফুল ফুড়াই দাও মুরব্বী আল কবর আছে দিয়ে গুণরা আজিয়ে জন্নতর লেবাস ফিঁদাই দাও বাসি আছে দিয়ে গুণ আয়াত তৈবা দান করো ফোতাগাড়ে গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট তুন বাইরে বাসা রাখো আল্লাহ তুই ইজ্জতর বোরখা ফিঁদাই দাও সম্মানের বোরখা ফিঁদাই দাও আল্লাহ তুই বেঈজ্জতি তুন রক্ষা করো আল্লাহ টাড়ার বিদিলি গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট তুন হেফাজত করো আল্লাহ একই দিয়া দুনুয়া ভাইয়ে ভবিষ্যতে আরো বাড়াই দিবেন লাই তৌফিক দিও আরোগ্য ভাই আল্লাহ হাসি দিও হাসি না বল হুজুর আ গরু দিতে মনে হো এই তিয়ে গিয়ে দিক না কি নাম তিয় 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 মহিদ্দিন হাসি হাসি না কে তিয় তিয় কি নাম মহিদ্দিন ওবের নাম কি জিয়ার রহমান ওবের নাম কি কি নাম ওইসে নাম লেখ এ লেখর ফোনে লেখ এবার নাম কি রুবেল সারি ভাইয়া সাতটি বরাবর খাসি ছাগল মারহাবা ইতার তে ক্ষমতা তালি মজনুদ দুনা ক্ষমতা না দে খাসি দিয়ে দেরি আল্লাহ সালি তার গরু মশি সব দিন না পারে না আল্লাহ থেকে ফুরাইব না আল্লাহ সারি ভাইয়ে সন্নিহিত দিয়ে আশা পূরণ করো আমিন ভাইয়ানের হায়াত দরাজ করি দো আমিন আল্লাহ ফোতাগাড়ে গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট তুন বাস আল্লাহ টানার বিজলি তুন বাস মুরব্বী আল্লাহর কবর নাজাত দিও বাসি আসি দেখুন হায়াত দিও ভাইয়ানেরা আগামীতে বড় বড় মুশ দিবে তৌফিক দান করো এসো স্যার গো হাসি আজ স্যার গোলি আসতু ওইতু মস্ত গরু হইতে মুখু আবাজান এ এনা বল হুজুর আর ভাবো পরীক্ষা দিলি আগা এবারত গোল্ডেন ফ্লাস ফাইবেল লাই হুজুর আয়ুব্য হাসি দিম হুজুর আরত ইয়ান ওইয়ান মনে মনে নিয়ে করি সাই আর দুয়োগ্য হাসি লাভ তোল না জানার বদল্য যান যান দিলি জানার বদল্য যান জানার বদল্য যান দেবে দেখো বিপদ এসতো হইয়ো আইয়ো দেখি বান আইয়ো না বদিশতা ঘর এ বিয়ে বদিশতা ঘর একটি ছাগল মার হাবা আরোগ্য আরোগ্য শূন্য মোহাম্মদ রাসেল ভাইয়ে আর একটি ছাগল মার হাবা আরোগ্য শূন্য মোহাম্মদ তানবীর ভাইয়ে আর একটি ছাগল মার হাবা আরোগ্য আরোগ্য ওগুলো ঠেকিয়ে দি কিনাম 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 জাহিদুল হক ভাইয়ে আর একটি ছাগল মারহাবা আল্লাহ ভাইয়ে নিদান কবুল করো খনিয়েতে দিয়ে ফুরা করো হাইয়াতে তো এবার দান করো আশার বাগানে ফুল ফুটাই দো বগুলা বাজার কারবালার মাহবিল রে আল্লাহ তুই বড় শানদার করো আমিন বগুলা বাজার জামে মসজিদত এই সুন্দর মাহবিল রে আল্লাহ কারবালার মাহবিল রে আশা আশা কারবালার দৃশ্য করে দো আমি আবাই যান এস আষ্টু সল সাইমন আরোগ্য নৌ ছাগল মার হব নবালা ন নমানি কুসত আর দশ গড়ি দ সাই আরোগ্য ভাই কেনার তোলা হাজার দর্শ বেল্লাই খন্ড দিয়ার তুলিব দে শেষ বালা তার সব বালা তার তিয়ে গিয়ে হইতু কেনা শাহাবুদ্দিন ভাইয়ে আর একটি ছাগল মার হব আল্লাহ ভাইয়ের দান কবুল করো ভাইয়ের আশা পূরণ করো
11 11 ঠিক আছে আর 11 বিষয় পড়ি তো 11 12 বিষয় বেলে ভাই আর গতি 12 হই যাও আইও 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 আ এই ভাইয়ের নাম কি মোহাম্মদ সাদমান আর একটি ছাগল মারহাবা আল্লাহ ভাইয়ের নিদান কবুল করো হায়াত দইবা দান করো আচ্ছা শাকিল আর গোস আর বাপ রে বাবা বাড়িও শাকিল রানা বলি হ 12টি ছাগল মারহাবা আবার রাখো রাখো এই যো দুয়ো গরু বারুও চল গোস্তর ভার হবে না নুরু এটা লয় চল লাগাই ন দিলে তবু রুকবে না আরে মগ্গ ভাই সালিখ না বল হুজুর আই গরু ন দিলাম চল ন দিলাম চললু না আই দিম কাত ন লইও ব্যাগুন রুম মধ্যে আ চললুন যাবে লাই আ আই হুজুর চললুন দিম অবস্থা লাগিবে স্যার সবস্থা বলে মাত্র সবস্থা চল সব অবস্থা চল এক জন দিবি লেতের দে নিলাম হাসান ভাই গ্যাস ভাই দোনো ভাইয়ে বরাবর 10 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ ভাইয়ের দল কবুল করো এই সাড়ে কারবালা হলো লাইসিত নোয়ালি আড়িলে গরি মাসে জাপটা মাত্র দেহ দেই তোয়ালে দশ বস্তা আয় গিয়ে দে 10 বস্তা তো গরু চল যেতে বারু হই আর জন্য দুই বস্তা চলল চলি বারু হই যোগ কই আর এক জন্য দিবে না বলে যে আর মা বাবা বললে আই ওই ঠিক ওই ঠিক কিনা সুমন অবস্থা 2 বস্তা চল মারহাবা সুমন 5 বস্তা মারহাবা বরাবর 15 বস্তা আল্লাহ কবুল করো আমিন সন্নিহিত দি ফুর করো আমিন হায়াত দৈবা দান করো আমিন চলে চলে গরু হইল আরে ফিঁস দি বস্তা না লাইনে বুদ্ধি বুদ্ধিমান বুদ্ধিমান গতি না না বলো জোর ফিঁস দুন আইম দে মুদি দুয়ান সদর মুদি দুয়ান সদর গতি জন ফারেক ভাই উগা আলেমর টিয়াও দিয়ে গতবার ফিয়েছু দি এবার আবার 2 বস্তা ফিয়েছ মারহাবা ফারেক ভাই ইদান কবুল করো আয়াত তৈবা দান করো আশার বাগানত ফুল ফুটাই দাও আল্লাহ দন দৌলতে জহুরা করি দিও মুরব্বিয়ালের খবর নেজাত দিও বাজান মশাল্লা নলাগো না মশাল্লা নহলে খামাবো না এইছো বেশি ন 10,000 টিয়ার মশাল্লা এ গরু সল সল ফিয়াজ ব্যাগিন ফাদে বিল্লাই সিন জিরা মিড়ে জিরা মিয়েরা মশাল্লা না লাগবে সখন নদি বেকনা তল 5,000 দিলে যথেষ্ট এবের জিন্দেগি ফত বসে বই তু এই তো ঠিক আর ভাই গতি গই খাদা মশাল্লার বাবতে খোয়াজার 5,000 না ব্যাগুন 5,000 রবিউল হোসেন ভাইয়ে মাসাল্লার বাবতে 5,000 টাকা আল্লাহ ভাইয়ের দান কবুল করো ভাইয়ের জিন্দগি মজা করে দাও ফুজিলে বুক জুড়ে তাবে তৌফিক দাও হ্যাঁ মুরব্বিয়াল কবর নেজাত দাও বাসে আছে দিয়ে গুণ হায়াত দিও ভাইয়ের ফুতাগাড়ে গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট নতুন হেফাজত করো আর গো ভাই তালিম দি ফেলে লো 50 লিটার লাদু দো 50 লিটার 5,000 টিয়ার তেল উগ্গো ভাই খোসাই এ এ এ দি ফেলি ও 50 লিটার হ্যাঁ আর উন্দুগো ভাই 10 লিটার অনল ঝুকোই বোধ হয় 60 লিটার লাগবে বললাম মাহাবুল আলম ভাই 50 লিটার ফিসি দি আর উগ্গো ভাই 10 লিটার টোটালি 60 লিটার মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহ কবুল করো আমিন আয়াত দরাজ করো আমিন সন্নিহিত দি ফুর করো আমিন আর আর 5,000 তেল লাখরি দি অন্য কে তালি দিও জাহান্নামের আগুন চকু দেখতে নাও জাহান্নামের আগুন চকু দেখতে শাহজাহান ভাইয়ে শাহালম ভাইয়ে 5,000 টাকার লাখরি মারহাবা
আল্লাহ কবুল করো, আমিন। হনিয়ত দি ফুরো করো, আমিন। আশার বাগানত ফুল ফুটো, ভাইয়ের মুরব্বী আল্লাহর কবরত আল্লাহ তুই না সাত দান করো, এই বছরও দিয়ে দোয়া করি। ও বা, আর বাকি আছে দেখে জানানি তো মাইক্য মাইক, আর গো ভাই ফোন করি, চল আর গো বাড়াই চল বাজি দে, চল বাজি দে, মাইক্য কোনো দিবে খ, যাতিক্ষণ দোয়ার কেরা তৈয়ে শের আসার মিলাত কিয়াম মুয়াজাত ব্যাকিন সব তোমার মুরব্বীর উরুদ দিবে লাই, মাইক্য কিনিল ফিল সাই না বলো জোর মাইকের ফসি আই অনাজাত হইতে লাগবো, আর মুরব্বীর উরুদ সব যাবি জোর আই দিম দা আই ওই থেকে গেছি ভাল্লা হন হন আইও চাই মাইক দিয়ে আসাস ইয়া নবী কবিলের মাইক্য দেওয়া আছে এখন দিবা দে মাইকের বাপ ও মাইক্য দিয়ালা দে আমার মা মাইক 20,000 বলে কষ্ট হইব বা চারজন মিলে দিবে ল 5,000 5,000 না বলে জোরা আই দিই মাইক উল্লাই 5,000 জোর সব পেনে আন মুরব্বীর উরুদ দিবেন মনে যাতন মিদি চাই ইউ চাই ইউ 5,000 কি নাম কি নাম ফারুক 10,000 আগি ওই আর গতি ভাল্লা ১২,০০০ ১২,০০০ ১৮,০০০ ১৮,০০০ ১৯,০০০ একজন কেমন ঘর সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণা করিব তারপরে মনে থাকবে এলা ইয়া নবী হ ইয়া নবী সালাম শের বাংলা গোস ভান্ডারি জিনকে গে হর আদা সুন্নতে মুস্তফা এসে ভিড়ে তরি পত পেলা কো সালাম মুস্তফা তাগর সাবির শাহ রনকে আগলে সুন্নত পেলা কো সালাম
আব্দুল হাদি শীতলপুরি শাহ উনকি বেহদ কারামত পেলা ও সালাম মুস্তফা জানে রহমত পেলা ও সালাম শমায়ে বজমে কো হামারা সালাম হো সুলতান কারবালা কো হামারা সালাম হো জানানে মুস্তফা কো হামারা সালাম হো এ খুদা কে লাডলে জুলফে রসুল ইয়ে সালামি আজ জানা হো কবুল মদিনে কে চা হাজারো সালাম মদিনে কে চা লাখো সালাম মদিনে কে চা করোড়ো সালাম মদিনে কে চা নেককার পরসগার উলামায়ে কেরাম ফাসক্তর নামাজ জামাতে ফরদে ফরদে আর বাফর সমতুল্য বুজুর্গ সাদা দাড়ি মোবারকওয়ালা বুজুর্গ বৈরী গুড়ো গুড়ো মাসুম বাচ্চল নজওয়ান ভাই হল পরদাড়ালে মাবনল্লা হুদা মিলাদ কিয়াম দরুসালামের ফরে তবরকাত বিতরণের ফরে দান খায়রাত গুল্লি তুই হুদার গুসা ভানিয়ে যায় দান খায়রাতের ফরে আরা ব্যাগুন তোর শাহিদার বড় তার টানি আল্লাহ আরা ব্যাগুনের দোয়া ফরিয়ে দেন কবুল আল্লাহ সমস্ত বালা আমার সোয়াব তোমার প্যারা বাবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজাত বিশেষ বখশে খাস করে আল্লাহ রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ সাহাবে রাসূলুল্লাহ আশিক রাসূলুল্লাহ বিলখুসুর সৌদায় বদর সৌদায় উহুদ সৌদায় কারবালার রূপে পাক বখশে সুন্দর সৌদায় কিরাম জুমলা সাহাবা কিরাম জুমলা তাবিন তাবা তাবিন আইমাই মুস্তাদিন মুতাকাদিন মুতাখরিন হুজুর গাস বাখাজা করিম নওয়াজ রূপে পাক বখশে গরো ওয়াজ আব্দুর রহমান চৌরবি মাওলানা মলজানা কুতুবুল আউলিয়া বানি জামিয়া হুজুর সৈয়দ আমর শাস্ত্রী গোটি হুজুর মাওলানা মুরজানা মুর্শিদানা মুর্শিদে বরহ আল্লামা তাইয়িব সাহেব কবলা কাবার রূপে পাক বখশে গরো ইমাম গাজী দিন মিলা শরমুল্লাহ জরুরি ভগত বখশিশ করো আল্লাহ খাস করি এর আদা মজমন্ন দরবার শরীফ সমস্ত ওলি ইকরাম রূপে ভগত বখশিশ করো হযরত সৈয়দিন শাহদানি শামদর কবলা রূপে ভগত বখশিশ করো হযরত সৈয়দিন কালুশা রহমাতুল্লাহ রূপে ভগত বখশিশ করো আল্লাহ জুমলা ওলি ইকরাম রূপে ভগত বখশিশ করো আরাবি আকুন মেহরবান মা বাপ দাদা দাদি ভাই বোন নানা নানি আলের তাদের হাজবার দাদন মেমুর বিবি বিয়া আগুনুর কবরে কবরে বখশিশ করো আল্লাহ বেগুনের খবর জন্নতের বাগান করে দিও জন্নতের বিছানা করে দিও আল্লাহ তারার উসিলে দিয়ে আর আর গুণাই কবিরে সবিরে মাফ করে দিও আল্লাহ আর জটিল কঠিন ব্যারামতালি সেবা করে দিও মেয়ন মন্ত্রী সাহে আর আরে মোটা অঙ্কে এড়ে তবুর খাতের ব্যবস্থা করছে তানা আল্লাহর তেন সাহেতে আফ করে দিও ব্যারাম সেবা করে দিও আল্লাহ তান ব্যবসা বাণিজ্য দিন দগুণ রাজ্য গুণ তর্কি করে দিও ওগো মানুষ সালেহা বেগম জসিমউদ্দিন বেশি অসুস্থ আল্লাহ তুই সবাই কামালা হয়ে তুই আল্লাহ আর আর ভিতরে যারা বই রই ব্যারেম আছে আল্লাহ তুমি একগুণ সেবা করে দিও আর ভাই ওলা যারা গরু দিয়ে সল দিয়ে সল দিয়ে ফিয়াজ দিয়ে লাগরে দিয়ে মাইক দিয়ে অহুদা যে সেনিয়ত দিয়ে ব্যাগুন নিয়ে তুরা করে দিও এই সমস্ত ভাই ওলা যে ইসলামের চিন্তা করে দিই আল্লাহ তারা তুই দুরো জাহানত ইজ্জতের পর খাফরি দেন
আল্লাহ মসজিদের মুসল্লি আলোরে খাইরে বরকত দান করো, এই মসজিদ পরিচালনা পরিষদের খাইরে বরকত দান করো, আল্লাহ গৌসিয়া কমিটির ভাই হলে অক্লান্ত পরিশ্রম করে এই গৌসিয়া কমিটির মাধ্যমে সারা বিশ্ব ইসলামের জিন্দা করে দিও, আল্লাহ তুমি আগুনের হাইয়াত খিজিরি দান করো, যারা যেভাবে দিয়ে তারার তকদিরের সংখ্যা দিও, আল্লাহ আয় মাহফিলের উসিলা এই ডাহার ঠেরং রোড যেদিকিন শহীদ কারবালার মাহফিলের ব্যক্তির শানদার কামিয়াবি নসিব করো, আগামী দিনে 7 তারিখ আর হুজুর শাহজানি সাহেবের দরবারে আল্লাহ তুমি মাহফিলের শানদার কামিয়াবি নসিব করো। যে সমস্ত ব্যবসায়ী ভাই হলে সাগরত ব্যবসা করে, জমিনত ব্যবসা করে, মিল কারখানায় ব্যবসা করে, তারার দিন দেখুন আর রাজ্য গুণার তরক্ষে করে দিও, চাকরি বাকরি করে দিই তার খাইরি বরকত দেও, শাসে বাসে খাইরি বরকত দেও, কোয়াশার পরীক্ষা পাশ করাই দেও, বেকার তালি কারত ফেলাই দেও, আল্লাহ ব্যাগ কোনো দুনিয়া খারত ইজ্জতের বরখা করে দেন। وصلى الله تعالى على خير خلق نور ارشي سيدنا مولانا محمد واله واصحابه اجمعين، بحق لا اله الا الله محمد رسول الله.